এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিউএসটি বার দেশের ভরসা ভোটের এপি সেই সন্দেশ খালি মোদীর আক্রমণের জবাব মমতার সিংহ নয় নন্দীগ্রামও নয় কিছু ঘটনা লোকালি ঘটেছে কেউ তো মারা যায়নি গুন্ডা বলে নিশীথকে আক্রমণে মমতা পার্থ বালু মানিকের নাম তোলে পাল্টা আক্রমণে শুভেন্দু এক একটা গুণ দর শুধু ওই পার্থকে আর জ্যোতিপ্রিয়কে দেখলে হবে না পঞ্চায়েত ভোটের আগে ময়নায় বিজেপি কর্মী খুন লোকসভা ভোটের আগে এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের সিদ্ধান্ত নিয়ে গরিমসি কেন্দ্রকে ভৎসনা আইএসএফ এর সঙ্গে জোট অতীত ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী দিল বামেরাও লড়াই এসএফআই এর প্রাক্তন রাজ্য সভাপতি প্রতিকুর রহমান জলপাইগুড়ি আলিপুরদুয়ারের পর উত্তর দিনাজপুর ভোটের প্রচারে উত্তরবঙ্গে একের পর এক সভা তৃণমূল নেত্রী রায়গঞ্জে কৃষ্ণকল্যাণী সমর্থনের র্যালি ভোটের আগে বেনোজির সংঘাত এবার শিক্ষামন্ত্রের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তে নির্দেশ রাজ্যপালের দুর্নীতি সন্ত্রাসের অভিযোগে তদন্তে এক সদস্যের কমিশন শিরোনাম নিবেদন করছে এলিগিল্সটি স্টিল নম্বর ওয়ান কিউএস বার ভরসা লিফোর্ড হেলথ লিমিটেড দেশকে সর্বশ্রেষ্ঠ ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা এই গ্রামার কাঞ্জিলালে বৈশাখী অফার পাঁচ থেকে পঞ্চাশ অফ নমস্কার শুভ সন্ধ্যা নবীন কিশোর তোমায় দিলাম ভুবনডাঙার মেঘলা আকাশ আজ এই অনুষ্ঠানে আমার সঙ্গে যে দুজন আছেন তারা বয়সে এবং রাজনীতিতে নিঃসন্দেহে নবীন আজ বঙ্গ রাজনীতির ভুবন ডাঙার মেঘলা আকাশে যখন ভোটের ঝোড়ো হাওয়া একেবারে হৈ হৈ করে বইছে তখন দুজনেই যৌবনের স্পর্ধায় সেই হাওয়ায় পাল তুলেছেন আজ রাজনীতিতে পক্ক কেশ আর বিরল কেশের ভিড়ের মাঝে তাদের উপস্থিতি নিঃসন্দেহে আশা আজ স্টুডিওতে বঙ্গ রাজনীতির দুই তরুণ তুর্কি দুই ভট্টাচার্য দেবাংশু ভট্টাচার্য এবং সৃজন ভট্টাচার্য দেখুন ওদের দুজনেরই পদবী ভট্টাচার্য কিন্তু আমার প্রথম প্রশ্ন বঙ্গ রাজনীতিতে ব্রাহ্মণ্যবাদ নিয়ে নয় ভট্টশালী গ্রামের ব্রাহ্মণদের মধ্যে যারা আচার্য বা অধ্যাপনার পেশায় আসতেন তাদের ভট্টাচার্য উপাধি দেওয়া হতো যাজন যোজন অর্থাৎ যোগ্য করা যোগ্য করানো এবং অধ্যাপনা এই তিনটে বিষয়কে যারা পাথেয় করে জীবনের পথে চলতেন তারাই ভট্টাচার্য এখন এই ভোটের প্রচারে তোমরা নিঃসন্দেহে কিছু না কিছু পাথেও করে ভোটের রাস্তায় হাঁটছ তো প্রচারে তোমাদের দুজনের কাছেই আলাদা করে আসবো যে প্রচারে সব থেকে বড় প্রকরণ কি কোনটাকে পাথেও করেছো আমি প্রথমে এবিপি আনন্দের সকল দর্শকের শুভ সন্ধ্যা জানাই প্রচারের পাথেও বলতে এখন রাজনৈতিক ইস্যু তো প্রচুর ইস্যুর শেষ নেই আমাদের বিশেষ করে বঙ্গ রাজনীতির ক্ষেত্রে সব দলের কাছে ইস্যু প্রচুর কিন্তু মূল যে মন্ত্র সেটা হচ্ছে আমি মানুষকে একটা কথাই গিয়ে বলছি যে আমার বয়সের যে সুবিধাটা সেটা হচ্ছে ছুটতে পারবো এবং আমি ছুটতে চাই আমি দৌড়তে চাই একটা লোকসভা মানে সাতটা বিধানসভা আর আমার লোকসভার ক্ষেত্রে যে বিধানসভাগুলোর আয়তন মানে আয়তনের নিরীক্ষা খুব একটা কম নয় তো সেই জায়গা থেকে প্রচন্ড ছুটতে হবে দৌড়তে হবে এবং স্বাভাবিকভাবে রাজ্য সরকারের থেকে নি কাজ ছিনিয়ে আনা কেন্দ্রের সরকারের থেকেও কাজ ছিনিয়ে আনা যেই থাকুক না কেন কেন্দ্রের যেই আসুক না কেন এটাই আমার মূলমন্ত্র থাকবে এবং সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের যদি একটা শব্দে ধরি খুব ছোট্ট শব্দে বাঁধা যায় সেটা হচ্ছে গতি ওর পাথেও হচ্ছে দেবাংশুর পাথেও গতি সিজনের একদম পায়ে হেঁটে যত বেশি মানুষের কাছে যাওয়া এবং গিয়ে কেবল এইটুকু জনসংযোগ চোখে চোখে কথা হাতে মুখে আহ যত বেশি সম্ভব মানুষের কাছে যাওয়া আর মানুষের কাছে একটাই কথা রাজনৈতিক কথা গিয়ে বলছি যে রুটি কাপড়া মাকানকা কানকা যদি আমাদের শক্তিশালী করেন তাহলে সুমনদের সন্ধ্যাবেলার ঘণ্টাখানেক আলোচনায় গরুর দুধে সোনা খুঁজে পাওয়ার থেকে পেট্রোল ডিজেলের রান্নার গ্যাস কমানোর সম্ভাবনা খুঁজে পাওয়ার আলোচনাটা বেশি করে হবে সেটাই জোরদার করার জন্য মানে সন্ধ্যাবেলার অনুষ্ঠানের জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে ইস্যু খোঁজার জন্য এই রকম এদিকে দুর্নীতি আর ওদিকে গ্রেফতার আর ওদিকে সেটিং এই নিয়ে খুঁজে বেড়াতে হবে না বলছো হ্যাঁ তাই তো রাজনীতিবিদদের কাজ তো শুধু এটা নয় রাজনীতিবিদদের কাজ তো মানুষের যে যে পার্টির হোক আমি নিশ্চিত ও একমত হবে রাজনীতিবিদদের কাজ তো মানুষের রুজি রুটির সমস্যার সমাধান করা নিজেদের নিজেদের পথে সেগুলো না করে এই অমুক তমুককে কি বললেন কে কাকে ঠেলে ফেলে দিলেন কে কার সাথে ব্যক্তিগত যুদ্ধে জড়িয়ে গেলেন এইসব দেখতে দেখব রাজনীতিবিদদের যা কাজ সেই কাজ আরেকবার স্মরণ করিয়ে দেওয়ার সেই রাজনীতির ভাষ্যে সেই কথা আনার জন্য লড়তে হ্যাঁ মানে সৃজন বলছে যে ওর পাথেও হচ্ছে পুনঃসৃজন মানে যেখান থেকে রাজনীতি সরে গেছে সেই ট্র্যাকে আবার ফেরত আনা তাই তো একদম ওরা দুজন দেখুন ব্যক্তি পরিচয় বাদ দিয়ে দুটো সম্পূর্ণ ভিন্ন মেরুর রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছে সুতরাং দুজনের মধ্যে তফাত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু একটা বিষয় দুজনের ভীষণ মিল এবং সেটা অনুমান করা আমাদের পক্ষেও খুব একটা কষ্টকর নয় যে দুজনেই ছোট থেকে ভীষণ রাজনীতি মনস্ক তার কারণ নয়তো লোকসভা ভোটে এই অল্প বয়সে প্রার্থী হওয়া কিন্তু যেত না আমি প্রথমেই দেখে নেব দেবাংশুর মা এবং বাবা কি বলছেন সৃজনের বাবা কি বলছেন তাও দেখব প্রথমে দেবাংশুর মা বাবা কি বলছেন আমরা রাজনীতি পছন্দ করতাম না কিন্তু ছোটবেলা থেকেই মানে ক্লাস সেভেনে পড়ে তখন থেকেই ওর যে একটা রাজনীতিক মাথায় ঢুকে গেছে আমি হাজার ভয় বিতর্ক দেখি ওকে সরাতে পারিনি একুশে যেহেতু টিকিট দেওয়ার কথা ডিক্লেয়ার হয়ে গেছিল তখন আমরা সবাই জানতাম এই বোধহয় ওর নামটা ডিক্লেয়ার করবে তখন যতটাই আপসেট হয়ে গেছিলাম টিকিটটা পাইনি বলে খুবই খারাপ লেগেছিল ততটাই আনন্দিত হয়েছিলাম টিকিটটা পেয়ে ওখানেই আমি জানি আমার ছেলে জিতে গেছে আর আর কিছু চাই না বাবা হিসাবে হয়তো মানে এই আছে ছেলের উপরে কনফিডেন্স আছে যে না সিটটা বের করে নেবে কিন্তু আবার যেই জায়গা সেই জায়গার মধ্যে সামান্য একটু তোর মানে বেগ দেবে ওকে মানে ও কোয়ার্টার ফাইনাল না খেলে ওই ভদ্রলোক কিন্তু রাজনীতি করতেন না কিন্তু যেহেতু ওনার একটা সুনাম বলুন এ বলুন এটা আছে যে হ্যাঁ ঠিক আছে কট্টর ভালোভাবে উনি সব ডিসিশন ফিসিশনগুলো নেন টক্কর তো হবে এটা মানছি ওনার একটা নাম আছে ধার আছে ভার আছে সবই আছে সেই জন্য হয়তো সমানে সমানে টক্কর হবে বাবা তো জাস্টিস গাঙ্গুলি ফ্যান মনে হচ্ছে না মানে আমার নিজেরই আমার বাবার কথা শুনে মনে হলো খুব নিরপেক্ষভাবে মানে ছেলের কাছে একদম একদম এটা বলতেই হবে একদম কিন্তু কিন্তু একটা জিনিস বলো মা যেটা বললেন সেটা হচ্ছে কোথাও একটা দুহাজার একুশে তোমার অভিভাবকরাও আশা করেছিলেন যে তুমি একটা টিকিট পাবে এরপর আমি বলছি যে এরপর খুব স্বাভাবিকভাবেই টিকিট যখন পেলো না তখন দেবাংশু বা তার পরিবার হতাশ হয়ে পড়ার কথা ঠিক যে সময় মানে অনেককেই আমরা দেখি দলে তাদের দম হয়ে যায় অন্য দলকে ভীষণ ভালো লেগে যায় তো এই কাটিয়ে তুমি থেকে গেলে এবং তার পুরস্কারও পেয়েছো কিন্তু ওই ফেসটা কাটানো খুব কঠিন সবার দম বন্ধ হয়ে যায় দমটা তোমায় কে যোগালেন না সুমন্ত প্রথম কথা হচ্ছে আমি বলি আমার যেহেতু আমাদের তিনকুলে রাজনীতির কেউ নেই আমাদের পরিবারের ফলে স্বাভাবিকভাবেই এত এতটা আলোচনা আমার মা বাবার কাছে কাছে বা পরিবারের লোকের আমাদের যেমনি একান্নবর্তী পরিবার প্রায় সবাই সতেরো জন মেম্বার আমরা বাড়িতে সবার কাছে তাদের বাড়ির একটা ছেলেকে নিয়ে এত ডিসকাশন চলছে ধরুন সংবাদ মাধ্যমে খবর হচ্ছে কোথাও সম্ভাবনা আছে দেবাংশ টিকিট পাওয়ার এবার আমার সাথে দলের কমিউনিকেশন কতটা এটা তো মা বাবার জানার কথা নয় তারা খবর দেখে টিভি দেখে বা কোথাও পুরো খবর শুনে তারা ভাবছেন বোধ একটা টিকিট পেতে পারে প্লাস আত্মীয়স্বজনের ফোন কি শুনে তো ছেলে টিকিট পাবে কি ব্যাপার এই ব্যাপারে তারপরে যখন রেজাল্টে যখন জানা গেল যে এইরকম কিছু হচ্ছে না যদিও আমার কাছে এর হওয়ার কোনো খবরও ছিল না এবং ঘটনাচক্রে আমার যে আলোচনাটা চলছিল আমার নিজের এলাকা বালি বিধানসভা নিয়ে সেই দিনকে নমিনেশনের ডেট অনুযায়ী আমার বয়সও পঁচিশ বছর হচ্ছিল না ফলে পঁচিশ বছর হতে হয় টিকিট পাওয়ার জন্য আমার বাবা ফেসবুক লাইভে সেই দিনই বলেছিলেন যে কাটবেরালি হিসেবে আমার কাজ শেষ আমার একদম ফলে স্বাভাবিকভাবে আমার সেটা তো অভিমান থেকে অভিমান না সুমন্ত সেরকম ব্যাপার না আমি একটা কথা বলি দু হাজার উনিশে আমি দলের সমর্থন বা প্রচার সোশ্যাল মিডিয়ায় বা যেখানে আমার যতটা সম্ভব দু হাজার দশ এগারো সাল থেকে করি কিন্তু অফিশিয়ালি পার্টির সঙ্গে যুক্ত হই দু উনিশে আমার প্রথম বড় সমাবেশ ছাত্র পরিষদে দু হাজার উনিশে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরেছিলাম ওই ছবিটাও ভীষণ ভাইরাল হয়েছিল তো স্বাভাবিকভাবে সেই দিন দিদি আমাকে বলেছিলেন তুমি কি করো কিছু করতে হবে তো সংসার চালানোর জন্য তো কিছু করতে হবে আমি সেদিন দিদিকে বলেছিলাম যে দিদি আপাতত আমি দু একুশে তুমি তৃতীয়বার ক্ষমতায় বসবে এটা আমার স্বপ্ন এটা আমি সেদিনকে দিদিকে প্রণাম করে এবং আমার প্রথমবার স্বপ্ন ছিল দিদিকে জড়িয়ে দেবো বিশ্বাস করবেন না পুরীতে ঘুরতে গিয়ে তিনবার মানুষ ঢিল বেঁধে আসে গাছে ঢিল বাঁধা মানত পূরণের জন্য আমি তিনবার ঢিল বেঁধেছিলাম একটাই প্রার্থনা করে আমি দিদিকে জড়িয়ে ধরতে চাই এবং ঘটনাচক্রে উনিশে তুমি জড়িয়ে ধরলে আর একুশে টিকিট পেলে এটা একটু তাড়াতাড়ি ভেবে ফেলেছিলে না চব্বিশ না এবার তো চব্বিশে আমি বলছি তুমি ভেবেছিলে যে একুশে টিকিট পাবে এটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিল না একুশে কথা সত্যি বলছি সুমন্ত আমি অন্তত ভাবিনি আমার মা বাবা ভেবে থাকতে পারেন বাবার বাড়ির লোক ভেবে থাকতে পারেন আমার এই সংক্রান্ত কোনো ভাবনা চিন্তা ছিল না কারণ সত্যি বলছি একটা রাজনৈতিক দলে যোগ দিয়ে দু বছরের মধ্যে টিকিট পেয়ে যাব এটা কল্পনারও আমার কাছে আসার জায়গা নয় বাড়ির লোকের এক্সপেক্টেশন পাশাপাশি এইটা কি কল্পনা এসেছিল যে লোকসভা ভোট সাতটা বিধানসভা নিয়ে হয় সেখানে আঠাশ বছরের দেবাংশু আমি আমি সেটায় আসব যে তাও আবার কোথায় কোন কেন্দ্রে যে অধিকারী গড়ে আমি বলছি নিঃসন্দেহে এখানে দেবাংশু আরেকটা রেকর্ডও ভেঙেছেন কি সেটা সেটায় আসব কিন্তু তার আগে সৃজন দ্রুত একবার দেখে নেব যে সৃজনের বাবা ওই যে বলছিলাম না মনস্ক আমরা যাকে বলি ছোট থেকেই সৃজন রাজনীতি মনস্ক কি বলেছেন বাবা দেখব সৃজন প্রথম থেকেই রাজনীতি মনস্ক। এবং একটা সামাজিক চেতনা ছিল আমি আশেপাশের কেউ অসুস্থ হলে ওকে অনেক কম বয়স থেকে দেখেছি ও দৌড়ে তার সঙ্গে হাসপাতালে যাওয়া তার চিকিৎসার ব্যবস্থা দেখা এই কাজগুলো কিন্তু সৃজন প্রথম থেকে নিজে থেকে নেমেছে সেজন একটা কৌতূহলের প্রশ্ন থাকবে সেটা হচ্ছে পার্টির হোল টাইমাররা বোধ হয় এখনও ওই মাসে পাঁচ হাজার টাকা একটা ভাতা পায় এ রাজ্যে তোমরা ক্ষমতায় নেই নির্বাচনী বন্ডে টাকা নাও আমি বলছি প্রথম কৌতূহলের প্রশ্ন তোমার স্ত্রী গবেষণা করেন তোমার সংসার চলে কি করে বেসিক প্রশ্ন তো কারুর এইটা হবে না একটা তথ্যগত ভুল আছে আমি 6300 টাকা পাই আচ্ছা হ্যাঁ বিরাট বৃদ্ধি হয়েছে 5 থেকে 6300 না সেটা তো আমরা যারা এই কাজটা বেছে নিয়েছি তারা আমরা জানি যে সেই অর্থে এটা তো মাইনে নয় এটা আমি যে সেই অর্থে একটা পারিশ্রমিক হিসেবে ধরব তা নয় কিন্তু আজকের বাজারে ছহাজার তিনশো দিয়ে আমি বলছি স্বাভাবিক দুবেলা ভাত রুটির বন্দোবস্ত করাও কষ্ট সেই অর্থে আমি তুলনায় অনেক ভাগ্যবান যে আমার বাবা তিনি সরকারি চিকিৎসক আমার স্ত্রী গবেষণা করেন ফলত খানিকটা আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ওনারা কি করেন মানে সাবসিডাইজড সিজন হ্যাঁ আমি ওটাই বলি যে ওনারা অমুক অমুক করেন এবং আমাকে পোষেন কিন্তু এটাও ঠিক যে এই আমি আমার এই সামান্য পথ চলায় দেখেছে যে একটা বড় অংশের সিপিআইএম এর কর্মী যাদের একটা অংশ দু সালের পরে এসেছে তারা আমার মতো আশপাশ সচ্ছল আশপাশটা পাননি ওই যে পাঁচ হাজার ছ হাজার চার হাজার ওইটা নিয়ে তারা গ্রাসাচ্ছাদনটুকু জোটানোর রাস্তা কঠিন রাস্তা লোভের রাস্তায় যাবো না দুর্নীতির রাস্তায় যাবো না কিন্তু সেটা তারা বেছে নিয়েছেন এবং সেটা সত্যি যখন সেই ধরনের অসংখ্য কমরেডকে গ্রামে গঞ্জে কলকাতা শহরে দেখি বাড়তি অনুপ্রেরণা জোগায় তো কিন্তু এই এই কঠিন রাস্তা একটা ফ্যালাসি আছে সেটা হচ্ছে ব্রিগেড ব্রিগেড উপচে পড়ে বামেদের ডাকা বা বামেদের গণসংগঠন বা ছাত্র সংগঠনের ডাকা ব্রিগেড উপচে পড়ে এবং বেশিরভাগ কালো মাথা যে কোনো রাজনৈতিক দলের মানে সম্পদ হতে পারে যে ছবিটা যখন কোভিড আসে রেড ভলেন্টিয়ার্সরা ঝাঁপিয়ে পড়ে আমি নিজে চোখের সামনে দেখেছি কিভাবে প্রাণের ঝুঁকি নিয়ে তারা এক একটা পরিবারকে বাঁচিয়েছেন লোকে দুহাত তুলে আশীর্বাদ করে যাদবপুরে শ্রমজীবী ক্যান্টিন বছরের পর বছর চলে তোমরা যারা এইবারে লোকসভায় টিকিট পেয়েছ তাদের মধ্যে সিংহভাগ একেবারে ঝকঝকে তরুণ ছেলেমেয়ে সবটাই লোকের দৃষ্টিতে খুব প্রশংসিত হয় কিন্তু তাও দেখা যায় ভোটের বাক্সে এখনকার পরিভাষায় ইভিএমে বেশ খালি থাকে বামেদের আর কোথাও ভোট দিতে গিয়ে মানুষকে এখনও ভাবে যে ও আচ্ছা এরা নতুন এদের ভোট দেওয়াটা ঠিক হবে না ওই রকম কোভিডে কাজ করার পর দু হাজার একুশে খাতাই খুললো না এখনও তোমাদের আর্যভট্ট দল বলে দেবাংশুরা কটাক্ষ করে আমি বলছি এটা মানে কীভাবে দেখছো আর এটার কারণ কি বলে তোমাদের মনে হয় না একটা তো অত বছর সরকার চালানোর পরে মানুষ একটা দলকে সরকার থেকে সরিয়েছেন আবার নতুন করে একটা পারসেপশান বিল্ডিং করতে সময় লাগে রাজনীতি তো ধারণার পারসেপশনের খেলা ফলত কতগুলো তরুণ মুখ তাদের কয়েকজন অভিভাবক আছেন অবশ্যই তারা কতগুলো নতুন কথা নিয়ে আসছে এই পার্সেপশানটা তৈরি হতে কিছুদিন সময় লাগবে এটা চটজলদি হয়ে যায় না ম্যাগি নুডলস নয় মমতা বন্দ্যোপাধ্যায় বা যে কেউ তাদেরও কিন্তু মানে সেই অর্থে ক্ষমতার সিঁড়িতে উত্থান তার আগে এটা 20 25 30 বছরের অধ্যায় থেকেছে ফলত আমি এখুনি আমি এটা বলছো 2011 এর পরে আরো 20 30 বছর একটা আমি কি বল বলিনি অবশ্য আমি সেটা বলতে চাইলাম যেটা যে রাজনীতিতে পারসেপশন তৈরির জন্য সময় লাগে যে কারুর ক্ষেত্রেই সময় লাগে ফলত এটা ঠিক যেমন বামেদের তরুণ প্রজন্ম প্রশংসিত হচ্ছে কিন্তু সেই তরুণ প্রজনম আমি তো ওই কারণে ওই কথাটা বললাম যে আগে বলতো বৃদ্ধতন্ত্র নতুন শব্দbar করে ফেলল তারপর আমরা যখন বলতে শুরু করলাম যে আচ্ছা তুমি বিমানবসুর কালো পাকা চুলে দোষ দেখতে পাও না আমাদের সাথে সব তরুণ প্রজন্ম বাচ্চা ছেলেরা পারবে তখন বলতে শুরু করলো তাহলে বাচ্চাদের এগিয়ে দিল বড়রা পালিয়ে গেল এই জন্য আমি সেদিন বললাম যে বাপকে হাত লাগানোর পেলে বেটেছে বাদ কা না পারে গা একদম একদম আমি যেহেতু সিজন ঠিক এইখানে এলো খুব ইন্টারেস্টিং ব্রিগেডের মঞ্চ থেকে সিজনের এই অংশটা একেবারে দেশ জুড়ে ভাইরাল হয়েছিল কি বলেছিল সিজন দেখুন যারা আগে বলছিল ছোটরা পারবে তো তারা এখন উল্টো গাউনি গাওয়া শুরু করেছে এখন ভুরুকুচকে বলছে বড়রা কই বড়রা আছেন লেকিন পাপ কো হাত লাগানে সে পহলে بیٹے সে বাত করনা পড়েগা এমনি তুমি কি শাহরুখ খানের ভক্ত মানে এইরকম সুপ্রযুক্ত সংলাপ্ত খুব একটা দেখা যায় না বিশেষ করে বামপন্থী রাজনীতিতে তো পপুলার কালচারকে বেশ দূরে সরিয়ে রাখা হয় না এইটা আমরা খানিকটা চেষ্টা করি তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো সেই অর্থে টুম্পা শোনার উদাহরণ দেবে টুম্পা শোনা গো আমরাও আমাদের কথায় বার্তায় বক্তিতায় অনেক সময় পপুলার কন্টেন্ট যার মধ্যে দিয়ে আমার রাজনীতির কথাটা বলা যায় যখন এর আগে আমাদের কেউ কখনো জিজ্ঞাসা করেছে আমাকে যাচ্ছে এই যে তোমরা সব একসাথে লড়ছো উড়ছো ইত্যাদি তখন আমি হচ্ছে সম্ভবত সালমান খানের কোনো একটা সিনেমার গান শুনেছিলাম যে চাহে যে আয়ে লেকে দিল মেয়ে ইস্ক মোহাম্মদ সব কোলে লাগানা আপনি কালচার কি হ্যাঁ আদাত আমি সেইটা কোট করে বলেছি আমি বলে না আমরা অনেকেই এগুলো ব্যবহার করি আমার ধারণা দেবাংশরাও কখনো কখনো করে প্রতিটা জেনারেশনের নিজস্ব একটা ভাইরাল হয়েছিল বলেছিলেন হ্যাঁ 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 যা ভাই গান আসলে প্রতিটা জেনারেশনের নিজস্ব ভাষা থাকে তো একদম তরুণ প্রজন্ম যে কোনো নয়তো মানুষ বা বিভিন্ন প্রজন্মের মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম তোমার সঙ্গে কানেক্ট করবে কি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেই জায়গাটায় খানিকটা যদি পপুলার কন্টেন্ট কোনো গান কোনো সিনেমার লাইন ব্যবহৃত হয় অবশ্যই রাজনীতিটাকে ডাইলিউট না করে আমি যা বলতে চাইছি সেই কথাটা ডাইলিউট না হলে হবে না সৃজনের সংসারের গল্প হলো দেবাংশুর সংসারের গল্প গল্পে আসি যে সংসার এখনও সেই অর্থে শুরুই হয়নি দেবাংশু এক জায়গায় বলেছিল যে ওর প্রেমিকা যে হবে একটাই তার শর্ত থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক হতে হবে এই ভেবে ঘটনাটা ঘটে যে যেভাবে কিছুদিন আগে নির্মলা সীতারামন এবং তার স্বামীর সম্পূর্ণ বিপরীত অবস্থান সামনে এলো দেবাংশু কি সাবধানে শুরু থেকে খেলেছিল নাকি তখন ওই সুজাতা মন্ডল আর সৌমিত্র খাঁর বিষয়টাকে ফোর্সি করতে পেরেছিলে না ভোটের ময়দানেও সাংসারিক ঝামেলা বা গোলমাল বা পুরনো সম্পর্ক চলে আসে দু তিনটে ভাবনা তার মধ্যে মূল যে ভাবনাটা সেটা হচ্ছে রাজনীতি মানে তো ঘরের বাইরে একটা বড় যুদ্ধ তো ঘরের বাইরে সেই বড় যুদ্ধটা যদি বাড়ির ভেতরেও থাকে তাহলে ঘুমানোর সময় পাওয়া যাবে না একটু তো শান্তিতে ঘুমোতে হবে বাড়িটা তো একটা ওই জায়গা আর আমার ক্ষেত্রে আমি অন্তত বলতে পারি রাজনীতিটা এমনভাবে হারে মজ্জায় ঢুকে গিয়েছে ক্লাস সেভেন সিক্স সেভেন থেকে যদি ভাবনা চিন্তা কারোর মধ্যে থাকে যেটা হওয়াটা খুব অস্বাভাবিক নয় ফলে স্বাভাবিকভাবে আমার পরিচিত প্রিয়জন এমনকি আমার বন্ধু বান্ধবদের মধ্যেও যখন দেখি যে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো সমর্থক তার সাথে আলোচনাতে বসলে তার সুখ দুঃখের গল্পের চাইতে বেশি রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ি ফলে স্বাভাবিকভাবে আমি চাই না যে আমার প্রিয়জন বা কাছের মানুষ যারা হবে তাদের মধ্যে এই ব্যাপারটা অন্তত থাকুক বেশ আমি দ্রুত একবার দেখেনি রাজনীতির কথা যখন এলো আজকেই তুফানগঞ্জের মঞ্চ থেকে দেবাংশুর কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখাবো দেখলেন এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে পার্থ করেছি দেবাংশুকে দেবাংশু ছুটিয়ে বেড়া এর পাশাপাশি তোমার নাম যখন প্রথম ঘোষণা হচ্ছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমার ভ্রাতৃপ্রতিম আমি বলছি কোথাও একটা অন্য একচল্লিশ জন প্রার্থীর থেকে দেবাংশু বেশি কাছের মনে হচ্ছে না শুনুন আমি এইটুকু বলতে পারি আমি দিদির থেকে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদার থেকে আমি ভালোবাসা বা স্নেহটাতে কখনো তাতে অকৃত্রিম কোনো ফিল পাইনি পুরোটাই আমার ন্যাচারাল মনে হয়েছে আগাগোড়াই এবং স্বাভাবিকভাবে আমার ক্ষেত্রে এটা বড় প্রার্থী এবং আপনি যদি ঘোষণার ক্ষেত্রেও দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করছেন যে তমলুক থেকে কে হতে পারেন জনতার কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে তারপর আমার নামটা সেখানে প্রেজেন্ট করেছে ফলে আমার কোথাও গিয়ে একটা ভালো লাগার জায়গা তো আছেই এবং আমি মনে করি যে আমার সৃজনদার ক্ষেত্রে আমার ধারণা সেরকমই হবে তবে আমার পরিবারের ক্ষেত্রে আমি যেটা বললাম যে একদম নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবার চতুর্দিকে রাজনীতির কেউ নেই এরকম একটা জায়গা থেকে তৃণমূল কংগ্রেসকে তো প্রায়ই বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনতে হয় যে ধরুন নেপোটিজম নিয়ে কিছু কথা শুনতে হয় এই মানে পারিবারিক দল ইত্যাদি এই সমস্ত কথাবার্তা শুনতে হয় সেই জায়গা থেকে আমি বলছি যে আমার মতো সাধারণ মধ্যবিত্ত বাড়ির একটা পালার ছেলেকে সেখান থেকে তুলে এনে রাজনীতিতে যোগ দেওয়ার পাঁচ বছরের মধ্যে লোকসভার টিকিট দেওয়া তাও আঠাশ বছর বয়সে আমি বলছি এটা আমি তৃণমূল কংগ্রেস করি বলেই বোধ হয় সম্ভবপর হয়েছে এটা আমি অন্য কোনো রাজনৈতিক দল করলে হয়তো সম্ভবপর হতো না হ্যাঁ কিন্তু কিন্তু পাশাপাশি দেবাংশুর একটা ফেসবুক পোস্টই সম্ভবত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল আমি একটু পড়ে শোনাই ও যেটা বলছে খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন লোকসভার টিকিট পেলো ওর ওর জার্নিটা ঠিক কীরকম ছিল ও লিখেছিল কোট অ্যান্ড কোট বাবা মোটামুটি রোজগার করতেন তাজ তলানিতে এসে দাঁড়িয়েছে মা গৃহবধূ এক কাকা ষাটের দোরগোড়াতেও তেরো কিলোমিটার সাইকেল চালিয়ে গিয়ে টুপি মোজা বিক্রি করেন আরেক কাকা সত্তর পেরিয়েছেন মাস ছয়েক আগে পর্যন্ত রাস্তায় প্লাস্টিক বিছিয়ে বারমুডা মাস্ক বিক্রি করতেন পঞ্চান্ন বছরের এক কাকিমা ঘরে ভাই বোনেদের রেখে আয়ার কাজ করতে যান আরেক কাকিমা বিকেলে রুটি বিক্রি করেন আমি বলছি যে এখানে দেবাংশু বেশ কয়েকটা প্রশ্ন থাকে সব থেকে বড় প্রশ্ন যখন সেই দেবাংশু দেখে যে তারই দলের কিছু নেতা তাদের কোটি কোটি টাকার সম্পত্তি কারুর বাড়ি থেকে বান্ধবীর বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকার বান্ডিল আর এগারো কিলো সোনা সোনার সঙ্গে কিলোটা যায় না ওই যেন বারবার আমার সময় লাগে এটা উচ্চারণ করতে পাশাপাশি এগারো কিলো সোনা বেরোচ্ছে তোমার গা রিরি করে কিনা এক আর দুই হচ্ছে যে যে রাজ্যের সত্যি সত্যি তুমি যেটা দাবি করো তোমার দল যেটা দাবি করে যে বিরাট উন্নয়ন হয়েছে তাহলে একটা তোমাদের মতো শিক্ষিত পরিবারের একাধিক মানুষকে গ্রাসোচ্ছাদনের জন্য এই অমানুষিক পরিশ্রমটা করতে হবে কেন তা আমি প্রথমেই একটা কথা বলি গাড় করে কিনা যে প্রশ্নটা আপনি করলেন অবশ্যই করে এবং করে বলেই যেদিনকে পার্থ চট্টোপাধ্যায়ের এই ঘটনা ঘটছে আমি টুইট করেছিলাম যে ফোড়া ফাটিয়ে দেওয়াই ভালো একদম আমি কিন্তু সেটা প্রকাশ্যে বলেছিলাম এবং আমি এইটা ভেবে আমার ভালো লাগে যে আমার দল কিন্তু এগুলোকে বরদাস্ত করেনি কেউ বলতে পারেন ছ দিনের মাথায় দুদিনের মাথায় কেন চার দিনে এই বিতর্ক চলতে পারে কিন্তু যে কটা প্রশ্ন এসেছে এরকম বিষয় নিয়ে যতবার আলোচনা হয়েছে রাজ্য প্রমাণ যখন দলের কাছে উঠে এসছে দল কিন্তু দলের জায়গা থেকে ব্যবস্থা নিয়েছে আমি সবসময় মনে করি যে কোনো রাজনৈতিক দল আজকে সৃজন যখন ক্ষমতায় ছিল তারা শাসক দল এটা আমি বলছি আজকে বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আছে একদিন হয়তো অন্য কোনো রাজনৈতিক দল রাজ্যে বা কেন্দ্রের ক্ষমতায় থাকবে চিরদিন তো কেউ থাকে না আমি বলছি শাসক দলের এটা চরিত্র যখন কোনো দল ক্ষমতায় থাকে তখন তার আসে ওই গুড় ফেলে দিলে যেমন চতুর্দিকে পিঁপড়ের ভিড় হয় তেমন কিছু স্বার্থান্বেষী মানুষ শাসক দলের চতুর্দিকে ভিড় জমে একদম ঠিক এটা এটা সৃজনদের দলের ক্ষেত্রেও সত্যি কিন্তু সৃজনদের দল ৩৪ বছর ক্ষমতায় থাকার পরও দলের কোনো মহাসচিব এইভাবে কট রেড হ্যান্ডেড যাকে বলে সেইভাবে বিতর্কে জড়িয়ে পড়েছে তাকে গ্রেফতার করা হয়েছে অথবা কোনো শীর্ষস্থানীয় মন্ত্রী তার বাড়িতে রেড হয়ে এই পাওয়া গেছে এই ছবি কিন্তু ছিল না কি সৃজন না আমি ভাবছিলাম রাজনৈতিক কথায় ঢুকবো কিনা এই যে তুমি আগের প্রশ্নটা করলে না যে বামপন্থীরা ভোট পাচ্ছে না আমি যদি তোমায় পাল্টা প্রশ্ন করি সুবন্ধা যে বামপন্থীরা লেভেল প্লেয়িং ফিল্ড গত বারো তেরো চোদ্দ বছরে পেলো কিনা আমি ভোট লুট গুন্ডামি এইগুলো ছেড়ে দিলাম এই যে এই যে ইলেকটোরাল বন সামনে এসেছে লটারি সংস্থা ওষুধের সংস্থা দুধ বিদ্যুৎ তোমার আমার থেকে বাড়তি দাম নিয়ে এত এত কোটি কোটি টাকা তৃণমূল বিজেপির ঘরে গেছে কয়লা গরু বালি চাকরি লটারি যা 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 অভিযোগ এই টাকা তো ব্যবহৃত হচ্ছে ভোট কেনার কাজে ভোট মেশিনারি অর্গানাইজ করার কাজে এবং ভোট অর্গানাইজ করার কাজে অ্যাজ আ হোল তাহলে তিরিশটা ওষুধের কোম্পানি মিলিয়ে প্রায় হাজার কোটি টাকা নির্বাচনী বন্ডে দিয়েছে এরপরে ওষুধের দাম বাড়বে না এবং বাড়লে আমাদের ফেল হয়ে যাওয়া ওষুধ জাল ওষুধ ঘুষ দিয়ে সেই ওষুধ পাশ করিয়ে তোমাকে আমাকে খাওয়ানো হয়েছে এই যে কলকাতা আমরা টাকা দিয়ে ফ্যান লাইট চালাই বাড়তি টাকা দিয়ে সেই টাকা ভায়া দ্যাট কোম্পানি তৃণমূল বিজেপির কাছে ইলেকটোরাল বন্ডে গেছে তুমি যদি খোঁজ নিয়ে দেখো দুধের দাম খুব সিম্পল জিনিস কোনো রাজনৈতিক দল কথা বলো ওই যে আমি বললাম যে আমার আমার লড়াইটা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের প্রশ্নে নিয়ে আসা রাজনীতিকে ডাবল টোন মিল্ক এক বছর আগে কী ছিল এখন কি দাম হয়েছে এই কোম্পানি ইলেকটোরাল বন্ডে টাকা দিয়েছে তৃণমূল বিজেপিকে আমি নিশ্চিত ও ওর রাজনীতি করছে এবং দেবাংশুকে সত্যিই তো দেবাংশুর পক্ষেও আমি এটা বুঝি ডিফেন্ড করা কঠিন এই যে ফ্ল্যাটে কোটি কোটি টাকা পাওয়া গেল টাকার গাছ তো ছিল না কারুর না কারুর টাকা যে টাকা আদারওয়াইজ মানুষের কাজে লাগতো সেই টাকা দুর্নীতি করে তৃণমূলের নেতামন্ত্রীদের কাছে গেছে এবং তৃণমূল যদি রাজ্যের ক্ষমতায় রঞ্জি ট্রফি খেলা চোর হন তৃণমূলের নেতারা দিল্লিতে বিশ্বকাপ খেলা ডাকাত বসে আছে সে আরও বড় বড় তার নামে এখনো তো সবই ইলেকটোরাল বন্ড পিএম কেয়ার্স এখনও বেরোয়নি সামনে ঠিক কিন্তু আমি বলছি তুমি যে কথাগুলো বলছো সেটা তোমরা মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ নয় বছরের পর বছর বলে এসছো এবং কনসিস্ট্যান্টলি বলে আসছো কিন্তু তুমি তো ইতিহাসের ছাত্র যে যাদবপুরে তুমি নির্বাচন লড়ছ দু হাজার থেকে টানা পনেরো বছর পনেরোটা বছর তৃণমূল প্রার্থীরা সেই কেন্দ্র থেকে জিতে আসছে তোমার এখন প্রচারের বেশ কিছুদিন হয়েছে যাদবপুর কি সৃজনশীল হবে অথবা নতুন করে সৃজন পারবে যাদবপুরের লাল যে দুর্গ ছিল যাদবপুর মানেই বামেদের দুর্গ বলা হতো সেই দুর্গের পুনঃসৃজন করতে মানুষের চোখ মুখ যা বলছে যাদবপুরের লাল রং আরও গাঢ় লাল হবে তিনজন এমপি ছিলেন ঠিক কিন্তু তিনবার হয়ে গেল আনপ্রেসিডেন্টেড ঘটনা যাদবপুরের মতো গরিমাশালী কেন্দ্র তৃণমূল নিজেদের হয়েছিল সৃজনের সময় প্রত্যাবর্তন হবে দেখা যায় আশা করা যায় সেইটা আশা করা যায় মানুষ গত তিনটে টার্মে তৃণমূলের যে এমপিদের পেয়েছেন আহ যাদবপুর মানে তো ধরো কি বলবো যাদবপুর মানে সোমনাথ চ্যাটার্জি যাদবপুর মানে বুদ্ধদেব ভট্টাচার্য যাদবপুর মানে সুজন চক্রবর্তী আমার এটা মানতে কোনো অসুবিধা নেই যাদবপুরে মমতা ব্যানার্জি জিতেছিলেন সেখানকার এমপি পার্লামেন্টে কম থেকেছেন টিকটকে বেশি থেকেছেন এটা যাদবপুরের মানুষ পছন্দ করে বেশ আমি দেবাংশু কাছে যাব তার আগে যেহেতু সোমনাথ বাবুর কথা বললেন সোমনাথ বাবুকে উনিশশো সালে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে ওই যাদবপুরের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উত্থান হয়েছিল কিন্তু সৃজন দু সালে সেই সোমনাথ বাবুকে তোমার দল বহিষ্কার করলো একাধিক দিল্লিতে গিয়ে দুটো পরপর আমি সাক্ষাৎকার নিয়েছিলাম তাতে বলেছিলেন যে মা বাবাকে হারানোর পর দু সালে আট তেইশে জুলাই নিঃসন্দেহে আমার জীবনের সবথেকে দুঃখের দিন এবং আমৃত্যু সোমনাথবাবু সেই দুঃখটা রয়ে গেছিলো আজকে তরুণ সৃজনের সেই সেই মানুষটার দুঃখ কতটা ভাবায় না না অবশ্যই শেষ মুহূর্ত অবধি কিন্তু উনি কোনো অন্য দলের কথা ভাবেননি একাধিক আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি একাধিক দল থেকে নানাভাবে নানা পদের ওনাকে অ্যাপ্রোচ করা হয়েছিল উনি আমৃত্যু মানে ভেতরে ভেতরে দল যাই বলুক কাগজপত্র যাই বলুক একজন কমিউনিস্ট থেকে গেছিল আমরা কমিউনিস্ট পার্টির ডিসিপ্লিন সোলজার ফলত কমিউনিস্ট পার্টি চলার পথে বিভিন্ন তর্কে বিতর্কে কোথাও কোনো পরবর্তীতে ইতিহাস প্রমাণ করেছে যে এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল এইটা হয়তো সবটা ঠিক হয়নি এরকমও সিদ্ধান্ত থেকেছে তো আমি কেবল এইটুকু বলতে পারি আমার এইটা ভেবে গর্ব হয় যে কমিউনিস্ট পার্টির সাথে সোমনাথ চ্যাটার্জির যে বিচ্ছেদটা হয়েছিল সেটা কিন্তু রাজনৈতিক প্রশ্নের উপরে দাঁড়িয়েছিল অর্জুন সিং এর মতো বিচ্ছেদ কমিউনিস্ট পার্টির সাথে সৈফুদ্দিন চৌধুরী বা সোমনাথ চ্যাটার্জিদের কোনোদিন হয়নি সোমনাথ চ্যাটার্জির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এবং আমি নাম বললে দুজনেই কিন্তু তুমি যদি মানে রাজনৈতিক বিশ্লেষণ করো দেখা যাবে যে দুজনেই যেটা বলেছিলেন পরবর্তীকালে কমিউনিস্ট পার্টি এবং প্রতিষ্ঠিত হয়েছে সেই তার মধ্যে সর্বত্বা ছিল না না বিতর্কের উপর অবশ্যই বিতর্কের প্রশ্ন তো সার্বভৌমতার সঙ্গে আলটিমেটলি বিতর্কে এলো অবশ্যই বিতর্কের প্রশ্ন তো সার্বভৌমতা থাকে এখন তাহলে ওই লেনিনের কথার মত করে বলতে হয় কংক্রিট অ্যানালিসিস অফ কংক্রিট সিচুয়েশন 1995 সালে আরএসএস সেই রকম থ্রেট ছিল না যেটা দু হাজার চোদ্দো সালে এসে বা দু হাজার চব্বিশ সালে এসে দাঁড়িয়েছে ফলত এই বিতর্ক আছে আমি এটাকে কনক্লুড করব। না অমুক ঠিক ছিলেন তমুক ভুল ছিলেন কিন্তু আমার কথাটা হচ্ছে যে এই ধরনের বিতর্কের উপাদান তুমি সোমনাথ চ্যাটার্জি বা সৈফুদ্দিন চৌধুরী বা আরও এই ধরনের পাঁচটা নাম আমি বলতে পারি যাদের কাছে গিয়ে কমিউনিস্ট পার্টির সাথে তাদের বিতর্কের প্রশ্নে তোমাকে রাজনীতি দর্শন সমাজবোধ মূল্যবোধ অর্থনীতি নিয়ে পড়াশোনা করে যেতে হবে তোমাকে অর্জুন সিং এর কাছে গেলে আপনি কোন সিটটা পাবেন তোমাকে রাজীব ব্যানার্জির কাছে গেলে বা ওই যে ওর ও যে লিখেছে তার মধ্যেই তো পরপর পরপর তারা সব বিজেপিতে গেলেন পর আবার মুকুল রায় সব্যসাচী ইত্যাদি ইত্যাদি সব ফিরে এলেন এদের কাছে গেলে আপনি কেন গেছেন না ওরা আমাকে টিকিট দিল না আমাকে ব্রিগেডের মঞ্চ থেকে বেরিয়ে এসে এর একটা মূল কারণ আছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে রাজনৈতিক অপশান রাজনৈতিক নেতাদের কাছে যখনই বেড়েছে মানে আমি একটা কথা বলছি যে বাবেদের চৌত্রিশ বছর উদাহরণ দেওয়া হয় দীর্ঘদিন যাবত তো কংগ্রেসের সাথে লড়াই ছিল তাদের একটা সময় তৃণমূল কংগ্রেস আসে আপনি দেখবেন তৃণমূল বহু নেতা আছেন তৃণমূল টু কংগ্রেস কংগ্রেস টু তৃণমূল বহুবার জাম্প করেছে কিন্তু বামেদের সাথে সাথে যেহেতু মূল লড়াইয়ের জায়গাটা ছিল সরাসরি বামেদের থেকে যাতায়াতটা হয়নি তো আজকের দিন আপনি যখন দেখছেন খগেন মুর্মু থেকে শুরু করে যাদবপুরের রিঙ্কু নস্কর তারা কিন্তু আবার বাম থেকে শিফট করে কিন্তু আমি এখানে একটা উদাহরণ দিয়ে দেবাংশু সেটা হচ্ছে তাহলে কংগ্রেস থেকে জন্ম নেয়া তৃণমূল কংগ্রেস কোন সমীকরণে বিজেপির সঙ্গে সরকার চালায়

ওই উদ্দেশ্যে দাঁড়িয়ে কখনো যদি আমাদের কংগ্রেসের সাথে সাথে গিয়েছি কিন্তু আমি বলতে পারি অটল বিহারী বাজপেয়ীর মতো মানুষের সঙ্গে সেই ব্যক্তি কিন্তু আজকের দিনে নরেন্দ্র মোদি অমিত শাহের দাঁড়িয়ে খুব ছোট আমি ওকে মনে করিয়ে দেবো আমি নাম করতে চাই না তার কারণ এটাও আবার এই লোকসভা নির্বাচনের পেরি ফেরির মধ্যে পরে প্রায় প্রতিদিন কুনাল ঘোষ মনে করিয়ে দেন সেটা হচ্ছে এই রকম বিতর্ক তখনো উঠেছিল যে তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতারা বিজেপির সঙ্গে ভয়ঙ্কর ঘনিষ্ঠ হয়ে পড়েছেন এবং একজন নেতার ক্ষেত্রে তার দল ছাড়ার জল্পনা অব্দি তুঙ্গে উঠেছিল শেষ পর্যন্ত তিনি দল ছাড়েননি কিন্তু এখনও এই ভোটের আগে কুনাল ঘোষকে বলতে শোনা যায় যে একজনকে প্রার্থী করলে আমি নাম করেই বলছি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করলে দুজন উত্তর কলকাতায় দুজন বিজেপি প্রার্থী হবে অর্থাৎ অর্থাৎ আমি বলছি মতাদর্শটা বোধ আজকের দিনে দাঁড়িয়ে বহু দলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এখানে কেউ নেই তাহলে বলতাম যে শিবসেনার সঙ্গে কংগ্রেসের প্রতিনিধি থাকলে জিজ্ঞেস করতাম কোন হিসেবে কংগ্রেসের রাজনৈতিক মেলবন্ধন হয় আরো ইন্টারেস্টিং হলো তাপস রায় সুদীপ বাবুর বিজেপির সাথে যোগাযোগ আছে তার প্রতিবাদে উনি বিজেপিতে চলে গেলেন এই আমি বলি বটম লাইনে সেই ক্ষমতা কিন্তু আমি মতাদর্শের তর্ক বেশিক্ষণ চালাতে চাই না আপনি টাইম মানে আপনি সময়ের দিক থেকে যদি चेंज দেখেন আজকের দিনে দাঁড়িয়ে বামপন্থীরা বিহারে যখন नीतीश কুমার সরকার চালাচ্ছে এই नीतीश কুমার তো মমতাবন্দبادে গিয়েছিলেন কোন একটা সময় বিজেপির সঙ্গে কিন্তু नीतीश কুমার তো এই লাস্ট 10 বছরই তিন চারবার শিফট করেছেন তারপরেও তো नीतीश কুমারের সাথে একই সরকারে বামপন্থী विधायकেরা ছিলেন

যে ধরনের আমরা পুরাণে যে একটা টানা পড়েন চলে দেবাংশুর জীবনে দেবাংশুর কেরিয়ারে দেবাংশুর সৃজনশীল কেরিয়ারে সৃজন আছে বলে শব্দটা ব্যবহার করলাম প্রায় সেরকম একটা এসেছিল যে খেলা হবে এই স্লোগানের উদ্গাতা কে দেবাংশুর যখন স্লোগানটা সৃষ্টি করলো কোনো কারণে একটা পাবলিক পারসেপশানও সম্ভবত তার নামে একটা বই বেরোলো সেই সময় অনুব্রত মণ্ডলের সঙ্গে খেলা হবে স্লোগানটা জুড়ে গেল আমি বলছি নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তাঁর খেলা হবে শব্দটা প্রথম তার কাছ থেকে শোনা যায় আমি দেবাংশুর কাছে আজকে জানতে যে এখন যখন মোটামুটি খেলা হবে এটা সেই সময়টা তোমার কষ্ট হয়নি যে তোমার স্লোগান সবাই বলছে অনুব্রত মন্ডল বলেছেন না অবশ্যই কষ্ট হয়েছিল খারাপ লেগেছিল আচ্ছা এবং খারাপ লেগেছিল এটা আমি ওপেন ফেসবুকে পোস্ট করেছিলাম এই বিষয়ে কারণ স্বাভাবিকভাবে যে কোনো সৃষ্টি না আমি তো এখনো পিতা হইনি ফলে পিতার আনন্দ কি সেটা আমি এখন বলতে পারবো না তবে আমাদের ক্ষেত্রে আমরা যারা সৃষ্টিশীল বা আমরা যারা সৃষ্টি করতে ভালোবাসি তৈরি করতে ভালোবাসি সেই কোন একটা সৃষ্টির যদি সেই জায়গাটা থেকে শুনতে হয় যে তার সাথে কোনো সম্পর্ক নেই সেক্ষেত্রে একটা যন্ত্রণা হয় এবং আমার মনে হয় সেটা সন্তান যদি অন্য কারোর ঘরে গিয়ে মানুষ হয় সেটা যে কষ্টটা লাগে সেই যে একই রকম কষ্ট লাগে সেটা যে কারোর ক্ষেত্রে সেটা অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে হলেও সত্য এবং আমি চাকরি চুরি আর স্লোগান চুরি সমান কষ্টে আমি সুমন্ধে এইটুকু বলতে পারি যে স্লোগানের ক্ষেত্রে এবার

কেষ্ট দা গুরু বাতাসা বলেছেন যেহেতু কেষ্ট দা চরম চড়াম বলেছে আরেকটা কয়েনে আরেকটা কয়েনে তিনি করলেন কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে যে গানটা অলরেডি তার মঞ্চে বেজেছে এটা কেউ নোটিশ করেনি ফলে সেই জায়গা থেকে তখন কষ্ট হয়েছিল তারপরে কেষ্টতা নিজেও বহু জায়গাতে বলেছেন কিন্তু আজকে যখন দেখো যে রকি অর রানী কি প্রেম কাহানি সেখানে আলিয়া ভাট খেলা হবে বলছেন তখন মানে এক হচ্ছে তখন কপিরাইট চাওয়ার কথা মাথায় আছে কিনা আর দুই হচ্ছে যে তখন নিশ্চয়ই একটা সৃষ্টিকর্তার আনন্দ অবশ্যই আনন্দ এবং আমি সিনেমাটা আমি সিনেমা হলে দেখতে গিয়েছিলাম সিনেমা হলে দেখতে যাওয়ার সময় পুরো ভিড়ে টাশা সিনেমা হল ছিল আমি মাস্ক পরে নর্মালি চশমা টশমা খুলে গিয়েছিলাম যখন খেলা হবে কথাটা বলছে আলিয়া ভার তখন পাবলিকের যে রেসপন্স পাবলিকের যে চিৎকার সেটা শুনে আমি আরও আনন্দিত হয়েছি মানে আজকের দিনে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনের থেকে দুয়ারাই বছর পেরিয়ে গিয়ে যখন একটা সিনেমা রিলিজ হচ্ছে এবং বলিউড একটা মুভি সেখানে একজন বাইরের অভিনেত্রী তিনি যখন এই স্লোগানটা দিচ্ছেন তখন বাঙালি দর্শকদের মধ্যে এখনো যে হর্ষোল্লাস সেটা আমাকে একজন সৃষ্টিকর্তা হিসেবে খুব আনন্দ দিয়েছিল আর शमी मौसমানের সঙ্গে মানে ওটা কি তুমি আগে শুনেছিলে না शमी मौसমানের ব্যাপারটা হচ্ছে शमी मौसমানের এটা আমি যখন স্লোগানটা তৈরি করলাম আমাদের স্লোগানটা অ্যাকচুয়ালি একটা স্তবক ছিল তার মধ্যে কিছু স্তবক ছিল একদম সেই স্তবকের মধ্যে কিছু লিরিক্স ছিল সেই লিরিক্স গুলো নিয়েই গোটা স্লোগানটা এবং খেলা 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 হবে বলে সাধারণ মানুষ খেলা হবে বলে পাল্টা প্রত্যুত্তর দিচ্ছেন পরবর্তীকালে স্লোগানটা ভাইরাল হওয়ার পর আমি দেখলাম বাংলাদেশে কিছু সংবাদ মাধ্যম তারা স্বামী মোসমানের ইন্টারভিউ করছে যে বা পশ্চিমবঙ্গে তো আপনি যেটা বলেছিলেন সেটা ভাইরাল হয়ে গেছে তারপরে আমি যখন রিসার্চ করলাম তখন আমি দেখতে পেলাম উনি একটা বক্তব্যে ওনার স্লোগান ছিল না ওনার বক্তব্যে উনি দুটো শব্দবন্ধ ব্যবহার করেছিলেন তারপরে দেখুন আমি যখন এই স্লোগানটা তৈরি করি আমার মাথায় দুচারটে ভাবনা তার মধ্যে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে সেটাও মাথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক আন্দোলন তখন চলছে কলকাতায় একটা সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি গোলকিপার থাকবো আমি দেখতে চাই কটা গোল তোমরা করতে পারো আমি তোমাদের সাথে খেলতে চাই এই যে মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে চাই বলেছিলেন এটাই কোথাও গিয়ে খেলা হবে তো রূপান্তরিত করেছিলাম পরবর্তীকালে বাট এটার যে এই রিপারকেশন হবে বা পরবর্তীকালে এত দিকে যাবে সেটা তখন ভাবতে পারিনি আমি সৃজনের কাছে যাব সৃজন পোলের হাটে তুমি যখন প্রচার করতে গেছিলে তখন কাঠ ফাটা রোদে একজন তোমায় ব্যবসায়ী তরমুজ তুলে দিয়েছিল তো তরমুজটা নিয়ে তুমি বলেছিলে এই তরমুজটা হচ্ছে ভাঙরের আসল ছবি যে ওপরটাকে জোর করে সবুজ রাখা হচ্ছে কিন্তু ভেতরটা লাল তো সেটা কি কি ভাবনা থেকে কি থেকে তোমার এই রকম একটা মানে আমি বলবো চূড়ান্ত আশাপ্রদ কল্পনার জন্ম দিল না না কল্পনার প্রশ্ন না বাস্তবতা আছে তো যারা এই খবর তুমি অবধি পৌঁছেছেন তারা নিশ্চয়ই সেদিন প্রচার কভার করছিলেন তারা মানুষের সাড়া দেখেছেন মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন ভাঙড় সহ যেখানে যাচ্ছি যাদবপুরের বিভিন্ন জায়গা এই শেষ পঞ্চায়েতেও ভোট লুট হয়েছে পৌরসভাতেও ভোট লুট হয়েছে কোথাও কোথাও এমনকি তোমাদের রিপোর্টাররাও আক্রান্ত হয়েছেন সেই সব জায়গায় যাচ্ছি মানুষের মধ্যে একটাই কথা আছে যে আমরা আমাদের ভোটটা দেবো ওপরটা জোর করে সবুজ করে রাখা হয়েছে আমাদের ভেতরটা লাল আছে আমরা কেবল সেটা ফেটে বেরোনোর সৃজন এই ভোট লুটের কথায় তুমি সেই ব্যতিক্রমী প্রার্থী আমরা সাধারণভাবে কি দেখি যে কেউ হেরে গেলে যেই হারুন না কেন যে বিরোধী দলের বা শাসক দলের বলেন যে ভোট লুট হয়েছে কিন্তু সৃজন যখন সিঙ্গুরে তুমি হেরে গেলে একবারও কিন্তু বলনি যে সন্ত্রাস করে আমায় হারানো হয়েছে তো সেই ভাবনাটা তো তোমার দলেও ব্যতিক্রমী সেটা তো সাধারণভাবে আমরা তো তাই দেখি যে হেরে গেলে কেউ বলেন যে ভোট লুট হয়েছে এটা হয়নি তুমি কিন্তু যেখানে হয়নি সেটা বলবো কেন তাহলে যেখানে হয়েছে সেটা যখন বলবো আমার ক্রেডিবিলিটি থাকবে না সিঙ্গুরে সত্যি খুব স্ট্রে একটা দুটো জায়গা ছাড়া আলাদা করে আমার ধারণা আমরা বা বিজেপি বা অন্য কোনো দলের প্রার্থী যারা তৃণমূলের কাছে হেরেছেন কেউই বলবেন না যে সন্ত্রাস ভোটের দিন সন্ত্রাস করে হয়েছে আগে কিছু হুমকি ধমকি টাকা পয়সা গাজোয়ারি এইসব যা হয় এগুলো তো করেছে কিন্তু সিঙ্গুরের রহস্যটা কি আমি এই জন্য তোমায় জিজ্ঞেস করছি যে সিঙ্গুর তারপরে তুমি যখন ভোটে হেরে গেলে তারপর প্রবল জল জমলো সেখানেও তুমি পৌঁছে গেছিলে ভোটে হারার পরও আমি বলছি যে অর্থাৎ সিঙ্গুরকে তুমি কনস্টিটুয়েন্সি হিসেবে লালন পালন করতে চেয়েছিলে তারপর একটা প্রশ্ন যে কেন সিঙ্গুর থেকে তোমার যাদবপুরে দাঁড়াতে হলো কিন্তু তার থেকেও বড় প্রশ্ন যেটা যে যে সিঙ্গুরে শিল্পায়নের সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফলে মানে নষ্ট হয়ে যায় সেখানে তোমাদের লজিকে গেলে তো সমস্ত জনসমর্থন লেফটে ব্যাক করা উচিত ছিল অথচ তুমি হেরে একটা জিনিস আমি বুঝেছি সেটা হলো সিঙ্গুরে শিল্পটা একটা ঠিক এটা স্টেট ইস্যু ন্যাশনাল ইস্যু ঠিক কিন্তু সিঙ্গুর জাস্ট লাইক এনি আদার রুরাল সিট পশ্চিমবঙ্গে তার ভোট ঠিক শুধুমাত্র এই শিল্প শিল্পায়নের প্রশ্নের উপরে দাঁড়িয়ে হাইওয়ের উপরে হাজার একরের উপরে দাঁড়িয়ে হয়নি তার অনেকগুলো স্থানীয় কতগুলো বিষয় আছে স্থানীয় দাবি দেওয়ার প্রশ্ন আছে কৃষিজীবী মানুষ গরিব মানুষ আমি ওখানে গিয়েছিলাম ভোটে লড়তে আমি তারপরেও একটা যোগাযোগ রাখার আজও চেষ্টা করি মানুষের বিপদে আপদে সাহায্য করার চেষ্টা করি এবং না কেন সেটা আমার পার্টি মনে করেছে আমাকে যাদবপুরে দিয়েছে কিন্তু তার মানে এই নয় যে সিঙ্গুরে যিনি দাঁড়িয়েছেন সেটা কি এই কারণে যে পার্টি একটা আইএসআই এর কিছু বেসরকারি ভাবে একটা সার্ভে করে তাতে চারটে আসনে দেখা যায় যে বামেদের জয়ের সম্ভাবনা রয়েছে তো সেইটা কোথাও একটা ফ্যাক্টর সেই চারটের মধ্যে কিন্তু যাদবপুর একটা সিঙ্গুর ছিল না এটা আমি বলতে পারবো না আমি পার্টির কর্মী আমি ছাত্র আন্দোলনের কর্মী এসএফআই রাজ্য সম্পাদক হিসেবে গোটা রাজ্য জুড়ে দৌড়েছি গত সাত বছর ফলত আমাকে যেখানে দেবে আমি সেখানে কাজ করার চেষ্টা করব এখানে ঠিক আমার এলাকা বলে কোনো ব্যাপার নেই কিন্তু এটা ঠিক যে সিঙ্গুরের মানুষ যে ভালোবাসা দিয়েছেন ভোট দেননি বলেও দিয়েছিলেন যে তোমরা আরেকটু বড় হো তোমাদেরকেই ভোট দেব। কিন্তু এখন তোমরা মানুষ আমি এই কারণে আগের কথাটা বললাম যে পারসেপশান তৈরি করতে সময় লাগে মানুষ পরীক্ষা নিয়েছেন আমাদের সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব কি না সেটা আগামী দিন বলবে কিন্তু এই ভালোবাসাটা যেটা পেয়েছি সেটা প্রতিদান দেওয়া আমার কাজ আমি অবশ্যই সেটা আজও চেষ্টা করি যাদবপুরের মানুষের কাছেও যাদবপুর আমার খানিকটা বাড়তি সুবিধা কারণ আমি যাদবপুরের ভোটার যাদবপুর বিধানসভার ভোটার ওখানে জন্ম ওখানে বড় হওয়া যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা আমার জীবনের প্রথম সেই অর্থে রোজগার লোকাল ট্রেনে করে বারুইপুরে গিয়ে খেপ ফুটবল খেলে পঞ্চাশ টাকা পেয়েছিলাম স্কুলে মানে যাদবপুর জানে আমার প্রথম যাদবপুর জানে আমার প্রথম সব কিছু ফলত সেইটা তুলনায় চেনা এলাকা মানুষের জীবনযাত্রার সমস্যাগুলো সম্পর্কেও ধারণা আছে এখন দেখা যাক যাদবপুরের কিছু কম ভালোবাসা দিচ্ছে তোমায় বলেছিল আর বড় হও তারপরে সমর্থন দেব তো একুশ থেকে চব্বিশে কি সেই বড়টা বলো হচ্ছে যাত্রাটা পেরিয়ে গিয়েছে সেটা তো এখন আগামী দিনে দেখা যাবে দেবাংশু আমার পরের প্রশ্নটার একটা অংশ নিয়ে নিল চিন্তাই করলো কিন্তু বিষয়টা হচ্ছে যে আর একটু বড় হও বড় হওয়ার ক্ষেত্রে আমি দেবাংশুর কাছে আসব কিন্তু দেবাংশুর ক্ষেত্রেও প্রযোজ্য ওর 25 থেকে আমি আমি ওইটাই বলছিলাম যে দেবাংশু কিন্তু একটা রেকর্ড করে বসে আছে সেটা হচ্ছে যে আজ থেকে 40 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাদবপুরে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকাংশ রাজ্যবাসী তখন নাম জানেন না সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো স্টলওয়ার্ডকে একজন কিংবদন্তি নেতাকে হারিয়ে তিনি পাদপ্রদীপে এলেন তো তখন তার বয়স ছিল সম্ভবত 29 আর দেবাংশুর এখন বয়স বোধহয় 28 নাকি এই পয়লা এপ্রিল আঠাশ পূর্ণ হলো আঠাশ পূর্ণ হলো অর্থাৎ ওই রেকর্ডটাকেও কার্যত দেবাংশু টপকালো তো এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাপিয়ে যাওয়া দলে নাম্বার কাটা যাবে না না অথচ আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাপিয়ে যাওয়া বলছেন সেই ছাপিয়ে যাওয়ার রাস্তায় এগিয়ে স্বয়ং তিনি আমাকে আমি আবারও বলছি এটা তৃণমূল কংগ্রেস বলেই সম্ভব এবং আমার কাছে আমি আবার বলছি এটা সবচেয়ে বড় প্রাপ্তি যে এই বয়সে একটা লোকসভা কন্টেস্ট করার জন্য পার্টি এবং সুবন্ধ আমি একটা কথা বলে রাখি এটা হয়তো অনেকে জানেন না অনেকে ভাবতে পারেন যে তমলুকে অভিজিৎ গাঙ্গুলি ক্যান্ডিডেট হতে পারে এরকম একটা আলোচনা চলছিল সেই জায়গা থেকে বোধ হয় দেবাংশুকে দেওয়া আমি আপনাদের একটা কথা বলছি তমলুক নিয়ে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি ক্যান্ডিডেট হবেন এই খবর প্রকাশিত হওয়ার অনেক অনেক আগেই কিন্তু কিন্তু আগে আগে বলতে তার ঠিক এক দুদিন দলের তরফ থেকে আমি খবরটা জানতে পারি যে আমায় ক্যান্ডিডেট হতে হবে ঘটনাচক্রে আমি আপনাকে বলছি যেদিনকে অভিজিৎ গাঙ্গুলির আপনারা এই খবরটা ব্রেক করলেন যে তিনি রাজনীতিতে আসতে চলেছেন রাজনীতিতে আসতে চলেছেন আপনি দুপুরবেলা একটা স্পেশাল শো করলেন এবং তখনই আপনি কিছুক্ষণ পর খবর দিলেন সম্ভবত তিনি তমলুকে ক্যান্ডিডেট হবেন তার ঠিক আগের দিন আমি জানতে পেরেছি তমলুক সিটে পার্টি আমাকে দাঁড় চলেছে আচ্ছা অর্থাৎ আমি যখন মুর্শিদাবাদে তখন প্রচারে আমি মুর্শিদাবাদে প্রচারে যখন আপনাদের টিভি দেখছি টিভিতে যখন আমি ব্রেকিংটা দেখছি যে তমলুকে তিনি সম্ভবত প্রার্থী হতে পারে তখন অলরেডি আমি বসে বসে ভাবছি গতকাল তো না না কিন্তু আমি বলছি যে তালে তমলুকে তুমি বলছো যে এইটা তখন অর্থাৎ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে যেটা বলছেন যে ওই জন্য মানে অভিজিৎ গাঙ্গুলি জানার আগেই দেবাংশ ফিক্সড হয়ে গেছিল আমার বক্তব্যের জায়গাটা অন্য হ্যাঁ না আমার বক্তব্যের জায়গাটা প্রশ্ন বুঝতে পারবে না আজকের বক্তব্যের সঙ্গে তোমারটা মিলছে না আজকে উনি বলছেন যে ওই জন্য ছাত্র দিয়ে আমি কাউন্টার করছি এর আগেও আরেকবার বলেছিলেন তুমি যদি তার আগের দিনই নির্ধারিত নির্দিষ্ট হয়ে থাকো তমলুকের জন্য বলিপ্রদত্ত বলছেন আগেদিন নির্দিষ্ট হয়ে থাকো তাহলে কিন্তু মানে বিষয়টা অন্যরকম মানে তমলুকে তুমি দাঁড়াতেই ঘটনাচক্রে সেইখানের পরবর্তীকালে দেখা গেছে অভিজিৎ গাঙ্গুলি দান আমি যেটা বলতে চাইছি এটার উত্তরই আপনিই প্রশ্নটার উত্তরী আপনারা খবরটা যদি জানতে পারেন হ্যাঁ খুব সম্ভবত তার আগে আমার দলের কারোর কাছে আমার দলের কাছেই খবরটা চলে এসেছিল আচ্ছা অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে নামছেন এবং তমলুকেই সম্ভবত এই খবরটা ঠিক যেভাবে আপনারা জানতে পেরেছেন কোন একটা সূত্র মারফত দলের আমরা তো ফোন ট্যাপ করতে পারি না আমরা যেখানে সূত্র জানি যে তৃণমূলকে জানি না এইটা 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 একদমই সঠিক কথা আরে না না মজা করছি না আমি বুঝতে পারছি আমি বলছি যে সেই রকম ভাবে কোনো ভাবে হয়তো দল জানতে পারে সেই দিক থেকে চিন্তা করে হতে পারে বাট আমি বলছি গোটা বাংলা যখন জানতে পারে যে তৃণমূলকে অভিজিৎ গাঙ্গুলী দাঁড়াচ্ছে আমি ঠিক তার আগের দিনই জানতে পারি আমাকে তমলুকে দাঁড়াতে হতে পারে ফলে স্বাভাবিকভাবেই মানে যেটা টিকিট অ্যানাউন্সমেন্টটা সম্ভবত পাঁচ থেকে ছ দিন আগে তো আমাকে বলা হয়েছিল যে ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করতে গ্রাউন্ডে গিয়ে ওয়ার্ক করতে আমি সেরম করা শুরু করি তো নিশ্চয়তা আমি পাই ধরুন তার দু তিন দিন চার দিন আগে ঘোষণা দু চার দিন আগে ফলে আমি ওটাই বলছি যে মুহূর্তে দাঁড়িয়ে আমারও সেদিনকে একটা বাইট আপনারা দেখিয়েছিলেন যে আমি বলেছিলাম খেলা হবে আমি কিন্তু সেই মুহূর্তে মনে মনে এটা ভেবেই আমাকে বলতে হয়েছিল যে সম্ভবত তার উল্টো দিকে আমাকেই লড়তে হতে পারে আর কি আমি সেই জায়গাটা বলছি আচ্ছা তুমি যে খেলা হবেটা বলছো খেলা হবে তো বিভিন্ন সময় অনেক স্তবক যোগ হয়েছে এবং যে গানটা এত পপুলার হয়েছিল তার একটা ভার্সানে দেখছি মুকুল শোভন সব্যসাচী আজ আস্ত রাঁচি মুকুল শোভন সব্যসাচী বিজেপি আর আস্ত দিলীপ কি ফের কাঁদবে তবে আমি বলছি এ তো সব্যসাচী এখন তো বিধাননগর পুরসভার চেয়ারম্যান এই তো গান তোমায় পাল্টাতে হবে শুভন পাল্টাতে হবে না আমি প্রথমে ভেবেছিলাম এটা যখন জয়েন করছেন আমি ভেবেছিলাম আমি পাল্টাতে হবে সত্যি বলতে আমি ভেবেছিলাম তো আজকের দিনে বুঝতে পারছি আমি পাল্টাতে খুব একটা হবে না কারণ ওটা একটা অন্য অর্থ বেরিয়ে গেছে ধরুন মুকুল শোভন সব্যসাচী এরা তিনজনই ঘটনাচক্রে তৃণমূল থেকে যাওয়া বিজেপির নেতা তৎকালীন সময় দাঁড়িয়ে তো বিজেপি আর আস্ত রাঁচি মানে সব দলের লোকজনকে নিয়ে বিজেপি একটা পাগলা সমান সমান হয়ে গিয়েছে অবস্থা আজকের দিনে যেটা মানে এই স্তবকটার অর্থ মুকুল শোভন সব্যসাচী বিজেপি আর জাস্ত রাচি এটার অর্থটা হচ্ছে যে বিজেপির এই পাগলা অবস্থা থেকে সুস্থ মানুষের এইটাই ওই সৃজনশীল মানুষের সমস্যা যেমন বাবুল সুপ্রিয় গানটা বাবুল সুপ্রিয় চলে গেছেন তৃণমূলে তোমাদের দলে কিন্তু গানটা এখনো বিজেপি বাজায় এই তৃণমূল আল্লাহ এবং সেটা যথেষ্ট গানটা ভবিষ্যতের মানুষদের কাছে একটা দলিল হিসাবেও থাক সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়িয়ে কারা লড়াই করেছিলেন ঠিক এই দলিল হিসেবে থাক যে সব্যসাজি দত্ত স্টেজে থাকবেন সেই স্টেজে এটা বাজবে এই যে এই আমরা দেখতে যাই এই তৃণমূল আর না এইটা মানে একটু যাই হোক বলাও দরকার ওইটা আসলে সিপিআইএম সমর্থকদের লেখা গান এবং ওই লাইনে বেশ ওই গানে বেশ কয়েকটা লাইন আমারও লেখা আছে যেটা পরবর্তীকালে এখন দেখো জীবনদায়ী ওষুধ ঝেড়ে দিচ্ছে আর একটা সামান্য গান ঝাড়বে না বিজেপি পুরোটা চুরি করে এবং বিজেপির লোকেরা এসে নিয়ে বিতর্ক হয় আমার ধারণা তখন মিডিয়াতেও খবর হয়েছিল বাবুল সুপ্রিয় বলেন যে আচ্ছা ঠিক আছে পেয়েছি স্লোগান তো কারুর একার নয় এসব বলে ফলে আর কি করা যায় ঝাড়ুদার পার্টি কিন্তু কথা হচ্ছে যে ওই যে স্তবকগুলো এবং যে লাইনগুলো এই তৃণমূল আর না এই তৃণমূল আর না বলে সেগুলো আসলে সিপিআইএম সমর্থকদের লাইন যাই হোক আমরা ওটা দেখেছি যে মানুষ আস্তে আস্তে বুঝবেন যে কারা সাথে আর বিরুদ্ধে বেশ এইখান থেকে আমি এই অনুষ্ঠানের সেই অংশটায় যাব যেটা ওদের প্রত্যেককে চার মিনিট সময় দেয়া হবে তার মধ্যে ওরা জিতলে এবং ওদের দল জিতলে যতটা ওদের পক্ষে বলা সম্ভব বলতে বলতে দেখুন এই সেটের একটা অংশ যেহেতু দেবাংশুকে আমি আগে ডাকবো ওর একদম সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবে একেবারে সরাসরি দে দেবাংশু আর দেবাংশু দল জিতলে এই বাংলার মানুষ ও যেখানে দাঁড়িয়েছে হয়তো সেই কেন্দ্রের মানুষ কি পাবেন একদম সরাসরি ওর কাছ থেকে জানতে চাইব দেখুন বলতে বলতে সবুজ রং হয়ে গেছে নমস্কার প্রত্যেককে শুভ সন্ধ্যা জানাই দেখুন তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের মাটিতে এমন একটা শক্তি বাংলার নরেন্দ্র মোদী একসময় একটা কথা বলেছিলেন আমার মনে আছে সেটা হচ্ছে ভোকাল ফর লোকাল অর্থাৎ লোকালের জন্য ভোকাল হতে হবে নরেন্দ্র মোদী সেই শব্দটাকেই আমি যদি নিই তাহলে বাংলার মাটিতে এই শব্দটা এখন আমরা সাধারণ মানুষকে বলতে চাই প্লিজ বি ভোকাল ফর লোকাল অর্থাৎ আপনার বাংলার মাটির লোকাল পলিটিক্যাল পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস যে পলিটিক্যাল পার্টি যদি শক্তিশালী হয় লোকসভার মাটিতে দাঁড়িয়ে আপনার আওয়াজ বাড়বে কেন আমি এক্সাম্পল দিচ্ছি ধরুন নরেন্দ্র মোদী বসে আছেন একটা নির্দিষ্ট পরিমাণ ফান্ড নিয়ে উনি করতে পারছেন না সেই ফান্ডটা বাংলায় যাবে না সেই ফান্ডটা উত্তরপ্রদেশে যাবে না সেই ফান্ডটা গুজরাটে যাবে আচ্ছা আপনারা কেউ বিশ্বাস করেন বাংলার থেকে নির্বাচিত বিজেপির কোনো এমপি চেয়ারে বসে আছেন আর গুজরাট থেকে নির্বাচিত বিজেপির কোনো এমপি চেয়ারে বসে আছেন গুজরাটের এমপিও নরেন্দ্র মোদীর কাছে সেই ফান্ডের দাবি করছেন বাংলার এমপিও সেই ফান্ডের দাবি নরেন্দ্র মোদীর কাছে করছেন দুজনেই বিজেপির এমপি আপনারা বিশ্বাস করেন নরেন্দ্র মোদী বাংলার বিজেপির এমপি কে সেই ফান্ডটা দেবেন কখনোই না তিনি গুজরাটের জন্য সেই ফান্ড বরাদ্দ করবেন উত্তরপ্রদেশের জন্য সেই ফান্ড বরাদ্দ করবেন কিন্তু ওই বিজেপি এমপির জায়গায় বাংলার বিজেপি এমপির জায়গায় যদি বাংলা থেকে তৃণমূল নির্বাচিত এমপি ওই একই চেয়ারে বসে থাকতেন তিনি নরেন্দ্র সঙ্গে ঝগড়া করে হলেও সেই ফান্ড ছিনিয়ে আনার লড়াইতে অন্তত ব্যস্ত থাকতেন কারণ তার রাজনৈতিক নেতা নরেন্দ্র মোদী নন ঠিক যে কারণে দিনের পর দিন বাংলায় আঠেরোটা আসন বিজেপি জেতার পরেও একটা বিন্দুমাত্র কাজ বাংলার জন্য ভারতীয় জনতা পার্টি করতে পারেনি অন্যান্য রাজ্যের জন্য কটা এমস বরাদ্দ হয়েছে আপনারা দেখুন বাংলার জন্য কটা এমস বরাদ্দ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রেলের জন্য কী করে গিয়েছিলেন আজকে যে কটা মেট্রো রেল নিয়ে এত আলোচনা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের করে যাওয়া সেগুলোকে তৈরি করতে এরা কতগুলো বছর লাগিয়ে দিল অথচ তাদের নিজেদের রাজ্যগুলোতে মেট্রো প্রজেক্টগুলো তারা আনছেন কতটা দ্রুততার সঙ্গে করছেন অর্থাৎ এক্ষেত্রে একটা হিন্দি স্পিকিং যে স্টেটগুলো বা গো বলায় আমরা যেগুলোকে বলি কিছু মনে করবেন না তাতে উত্তরপ্রদেশ আছে তাতে মধ্যপ্রদেশ রয়েছে বিহার রয়েছে গুজরাট রয়েছে তাদের প্রতি ভারতীয় জনতা পার্টি বায়াস বাংলার মাটি থেকে তাই বিজেপির যে নেতারা নির্বাচিত হন তারা সেই জায়গা থেকে লড়াই করে বাংলার অধিকার চিনিয়ে আনতে পারেন না দ্বিতীয়ত যে বিষয়টা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন এবং আজকের দিনে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট যদি আপনি দেখেন তৃণমূলের ক্ষেত্রে আপনি একটা দুটো এক্সাম্পল দিতে পারবেন কিন্তু ম্যাক্সিমাম ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট যদি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় রান্না করছেন আলু কাটছেন পেঁয়াজ কাটছেন সবজি কাটছেন মায়েরা যেমন রান্না করেন করতে গিয়ে দুই একটা পচা সবজি যদি বেরিয়ে যায় আমাদের মায়েরা অনেক সময় জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন কিন্তু তিনি জানেন না তার জানলার বাইরে অমিত শাহ দাঁড়িয়ে রয়েছেন বাটিয়াতে সেই সবজিগুলো নিয়ে গিয়ে বিজেপিতে গিয়ে রান্না করছেন আপনি দেখুন তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা তারা গিয়ে আজকে বিজেপির প্রার্থী বিধানসভা নির্বাচনে তৃণমূলের ছাপ ছাড়া বিজেপি প্রার্থী পায়নি লোকসভা নির্বাচনে তৃণমূলের ছাপ ছাড়া হাওড়া রতিন চক্রবর্তী থেকে শুরু করে একের পর এক এক্সাম্পল আপনি দেখতে পাবেন তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছি বিজেপিকে যখন প্রার্থী করতে হলো তৃণমূলের স্ট্যাম্প লাগছে তার মানে বিজেপিও জানে যে এই বাংলা চালাতে তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্বরা যে সৈনিকরা তারাই বাংলাটা ভালো মতো চালাতে পারে এবং বাংলার থেকে দিল্লির বুকে রিপ্রেজেন্টেটিভ হয়ে উঠতে পারে সেই জায়গা একটা প্রশ্ন আর তৃতীয়ত আমি যেটা বলে শেষ করতে চাই নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই দাম বাড়াচ্ছেন কিন্তু দুজনের দাম বাড়ানোর মধ্যে একটা তফাত আছে সাধারণ মানুষ বলেন নরেন্দ্র মোদী যেমন গ্যাসের চারশো টাকাটাকে বাড়িয়ে হাজার টাকা করছেন তেমন মমতা বন্দ্যোপাধ্যায়ও দাম বাড়াচ্ছেন কিন্তু পাঁচশো লক্ষ্মীর ভাণ্ডারটাকে বাড়িয়ে হাজার টাকা করছেন এই যে দুজনেরই দাম বাড়াচ্ছেন একজন পকেটে টাকা দিচ্ছেন একজন পকেট থেকে টাকা নিচ্ছেন একজন গ্যাসের দাম বাড়িয়েছেন পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছেন জিনিসপত্রের দাম বাড়িয়েছেন একজন কন্যাশ্রী ভ্যালুয়েশন বাড়িয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের বাড়িয়েছেন এটাই বাংলার এই নির্বাচনে মাপকাঠি হবে বলে আমাদের বিশ্বাস তাই নরেন্দ্র মোদীর কথা অনুযায়ী বলছি বি ভোকাল ফর লোকাল আর সেই লোকাল পার্টি তৃণমূল কংগ্রেস দিল্লি থেকে আপনাদের অধিকার ছিনিয়ে আনবে যখন তৃণমূল চৌত্রিশ আপনার গ্যাসের দাম চারশো তৃণমূল কমে যেই বাইশ হয়ে গেল আপনার গ্যাসের দাম বেড়ে বারোশো হয়ে গেল মানে বাংলার ভয়েস তৃণমূলের ভয়েস যত দুর্বল হয়েছে ঠিক যেভাবে বাঙালি এক সময় লড়াই করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছে বাংলার পাঞ্জাব সবচেয়ে বেশি রক্ত ঝড়িয়েছিল বলে দেশ স্বাধীন হয়েছিল তেমন আজকের দিনে দাঁড়িয়ে বাংলার ভয়েস মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে দেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য ভীষণভাবে দরকার কেন্দ্রে যদি বিরোধী সরকার আসে তাহলে তো সোনাই সোহাগা দুহাতে লাড্ডু ডবল ইঞ্জিনের সত্যিকারের সরকার দিল্লিতেও দিদি রাজ্যেও দিদি আর যদি সেটা নাও হয় তারপরেও বাংলার মাটি থেকে দাঁড়িয়ে সেই কণ্ঠটা দিল্লির বুকে উচ্চারিত হবে যে কণ্ঠকে নরেন্দ্র মোদীরা ভয় পায় এক যেমন ব্রিটিশরা ভয় পেত থ্যাংক ইউ অসাধারণ এই জন্যই হচ্ছে তরুণ নেতাদের সঙ্গে অনুষ্ঠান করার আনন্দ সেটা হচ্ছে নির্ধারিত সময়ের আগে তারা শেষ করতে জানে কিন্তু এখানে আমি বলবো যে খুব কৌশলে বাঙালি অস্মিতাটাকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করলো যার ফলে আমি একটা আলাদা প্রশ্ন র্যাপিড ফায়ারের জন্য সরিয়ে রাখলাম যে জয় বাংলা না খেলা হবে কোনটা দেবাংশুর প্রিয় স্লোগান কিন্তু এখানে বলতেই হবে যে ওই রান্নাঘরের উদাহরণটা আমার চমৎকার লেগেছে যে অমিত শাহ তো বাগানে দাঁড়িয়েছিলেন তো যে সবজিগুলো রান্নাঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ছুঁড়ে ফেলে দিলেন তার ভেতরে যে সবজিগুলো তারা নি লেন তারপরে তো কিছু স্থগিত আবার রান্নাঘরে ফেরত পাঠিয়ে দিলেন সেইটা আবার মমতা বন্দ্যোপাধ্যায় লুপে নিলেন কিনা যার মধ্যে অবশ্যই রাজীব বন্দ্যোপাধ্যায় বা শুভശേഷিদত্তের কথা আসবে কিন্তু আমি ব্যক্তি আলোচনায় যেতে চাই না আমি পরের সুযোগটা দিতে চাই সৃজন ভট্টাচার্যকে বুঝতেই পাচ্ছেন সবুশ থেকে এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড লাল সময় 4 মিনিট আচ্ছা ছেলে দেবಾಂಶুর কথা শুনলাম দেবಾಂಶু যা বলল ওই যে রান্নাঘর বাগান ইত্যাদি আমি যা বুঝলাম ও এটা মেনে নিল প্রকাররে যে তৃণমূল বিজেপি প্রার্থী আদান প্রদানে গোডাউন একটাই শোরুম দুটো আলাদা আমরা তো এই কথাটাই বলতে চাইছি যে এই দুটো দল চাইবে যেভাবে হোক যেন তেন প্রকারেনও ভোটটাকে হিন্দু মুসলমান বা বাঙালি অবাঙালি বা অন্য কোনো পরিচিতির ভিত্তিতে ভাগ করিয়ে দিতে তাতে করে পোলারাইজেশন হবে এবং মাঝখান থেকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের কথা শিক্ষা স্বাস্থ্য বা অন্যান্য মানুষের জীবন জীবিকার সমস্যা লাইভলিহুড ইস্যুস অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের প্রশ্ন পিছনে চলে যাবে সেটা যাতে না হয় সেই কারণে আমরা বামপন্থীরা সংসদের অভ্যন্তরে আমাদের কণ্ঠস্বর জোরালো করতে চাইছি আপনাদের সমর্থন চাইছি আমি খুব নির্দিষ্ট আকারে বলতে পারি এই যা যা হলো একটা উদাহরণ দিই একশো দিনের কাজ তৃণমূল ওখানে তৃণমূল এখানে গ্যাসের দাম দেবাংশু বলল আমি বলছি দিল্লিতে কংগ্রেস আর রাজ্যে বামফ্রন্ট একশো দিনের কাজের প্রকল্প ছিনিয়ে আনা হলো আদায় করা হলো এবং সেই কাজ চলতে শুরু করলো দিল্লিতে বিজেপি বাংলায় তৃণমূল একশো দিনের কাজের প্রকল্প প্যাকেট হয়ে গেল দিল্লি বলে দিল যে আমি এখান থেকে টাকা দেব না এবং বিজেপি এটা করার সাহস পেল আদানি আম্বানির পার্টি একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার সাহস পেল কারণ তৃণমূল এখানে জব কার্ডের টাকা চুরি করলো তাহলে জীবনযন্ত্রণার প্রশ্নে এই দুটো পার্টি একসাথে মানুষের যেভাবে ক্ষতি করছে সেই জায়গাটা আমরা ধরে আমরা মানুষের রোটি কাপড়া মাকান কামুদ্দা তুলে ধরার চেষ্টা করছি আমরা যদি দায়িত্বে আসি আমি যদি সাংসদ হই তাহলে আমি পার্লামেন্টে গিয়ে প্রথম দিন বড় কর্পোরেট কোম্পানিদের থেকে ওয়েলথ ট্যাক্স নিয়ে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করার কথা বলবো আমরা যদি দায়িত্বে আসি আমরা বেকারত্বের সমস্যা মেটানোর কথা বলবো যে বিপুল অংশ তরুণ প্রজন্ম কন্ট্রাকচুয়াল কাজ করছে তাদেরও সামাজিক নিরাপত্তা সোশ্যাল সিকিউরিটির প্রশ্ন ইত্যাদি সব সামনে আনার চেষ্টা করব কৃষকের ফসলের খরচের দেড়গুণ দাম ক্ষেতমজুরের রোজের টাকা এই প্রশ্নগুলো সামনে আনার চেষ্টা করব মহিলাদের তেত্রিশ পার্সেন্ট রিপ্রেজেন্টেশন এবং ইকুয়াল পে ফর উইমেন এই প্রশ্নটিকেও সামনে আনার চেষ্টা করব পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম ওষুধের দাম বিদ্যুতের দাম দুধের দাম আমরা যে কথা আলোচনা করছিলাম ইলেকটোরাল বন্ডে যেভাবে আমার আপনার পকেট কেটে এই টাকা চুরি হয়েছে বড় বড় কোম্পানিগুলোর মাধ্যমে তৃণমূল বিজেপির মিলিয়নেয়ার বিলিয়নেয়ার নেতাদের কাছে গিয়েছে এবং আমার আপনার জন্য জিনিসের দাম বেড়েছে সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব এবং এই দুর্নীতি মানুষের টাকা মানুষের কাছে ফেরত দেওয়ানোর জন্যে সব থেকে বেশি লড়াই যদি কেউ করতে পারে তা হল সিপিআইএম কারণ তারা ইলেকটোরাল বন্ডে গোটা দেশে একমাত্র পলিটিক্যাল পার্টি যারা প্রলোভন থাকা সত্ত্বেও এক পয়সা চাঁদা নেয়নি আমরা এই লড়াইটা লড়ছি আমরা স্বচ্ছ মুক্ত মানুষের জন্য কাজ করার মতো এক রাজনৈতিক ব্যবস্থার জন্যে লড়ছি যে কাজ এরা করছে না যে কারণে প্রত্যেক দিন শিক্ষা খাতে বরাদ্দ কমছে এই মুহূর্তে ভারতবর্ষে পঁয়ত্রিশ শতাংশ শিশু সে শিশু শিক্ষার আওতার বাইরে তারা যেভাবে বিপুল আকারে মজুরি কমছে দু থেকে দু হাজার বিভিন্ন পিরিয়ডিক লেবার সার্ভে হোক বা সিএমআই বিভিন্ন হিসেবে দেখা যাচ্ছে ইউপিএর সময় যেভাবে শহরে গ্রামে মজুরি বৃদ্ধির হার যেভাবে বাড়ছিল মোদী সরকার আসার পরে সবটা কমে গিয়েছে এবং আমাদের রাজ্যেও যে বিপুল অংশের মানুষের সমস্যা ক্লাবগুলোর টাকা বেড়েছে খুব ভালো কথা কিন্তু কৃষকের থেকে ফসলের দাম যে টাকা দিয়ে নেওয়ার কথা সেই টাকা দিয়ে না নিয়ে মাত্র দু পয়সা ভর্তুকি দিয়ে রাজ্য সরকার নিচ্ছে কৃষকের অসুবিধা হচ্ছে গরিব মানুষের অসুবিধা হচ্ছে মাইক্রোফিনান্সের জালে জড়িয়ে পড়ছে মানুষ এই যে বিপদ এই যে গণতন্ত্রহীনতা এবং তরুণ প্রজন্মকে আস্তে আস্তে সিন্ডিকেট ইত্যাদি বিভিন্ন গোলমালে অসদুপায়ে রোজগার করার রাস্তায় নিয়ে যাওয়া যে রাস্তা পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচ অনুব্রত মণ্ডল এবং ওই যে ভদ্রলোক যার সম্পর্কে মেসেজ এলো পরিবর্তন করে কি পেলে পাঁচিল টপকানো এম এই ধরনের লোকগুলো যে রাস্তা বেছে নিয়েছে গোটা প্রজন্মকে সেই রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমি একটা প্রশ্নে দেবাংশুর সাথে একমত বাংলাকে বাঁচাতে হবে কিন্তু বাংলাকে বাঁচানোটা শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদরা তো পারবেন না বাংলাকে বাঁচানোটা বাংলার মানুষকে বাঁচাতে হবে যার বাংলাকে বাঁচানোর কথা বলে আসলে বাংলাকে লুট করছে খাটের তলায় ফ্ল্যাটের তলায় টাকা ঢোকাচ্ছে টাকা জমাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই চলুন বিজেপি তৃণমূল এই দুটি দল আসলে একসাথে একসাথে মানুষকে লুট করছে এবং এই দুটি দলের আভ্যন্তরীণ পড়া। আমরা বলছিলাম প্রথমে বিশ্বাস হয়নি এখন তো কোর্টও ডেকে বলছে যে এই যে ভাইপোবাবু এনার এমপির অ্যাকাউন্ট সম্পর্কে ইডি কোনো কথা বলছে না কেন সেই প্রশ্নগুলো সব সামনে রাখার জন্য আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছি রুজি রুটি প্রশ্নটাকে সামনে রেখে লড়ছি ধন্যবাদ সৃজন এখন পরিস্থিতি হয়েছে ছোট্ট একটা বিরতি নেয়া একটা ছোট্ট বিরতি কোথাও না এক্ষুনি ফিরছি बाबू यहाँ वो हेलीकॉप्टर शॉट नहीं चलेगा आज भी छक्का मारूंगा बेहतरीन तो मुकाबले की शुरुआत और ये धोनी ने बदली ग्रिप गुरु जी हैरान और ये धोनी की हुई जी कैसे एस आर एम बी जैसे एस आर एम बी टी एम टी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़ ग्रिप इज इम्पोर्टेंट কিন্তু এত কালারফুল হয়েও পাওয়ার ফুল কি করে গ্রীষ্মের কড়ারোধ যাবে আর আসবে কিন্তু এই ঠেকে যাবে গুলো হোক বা মাটি এর কাছে জিততে পারবে না বৃষ্টি যতই ঝমঝমিয়ে পড়ুক তাতে ও কিছু হবে না ডিউলাক্স ওয়েদার শিল্ড পাওয়ার ফ্লেক্স ইন্টারন্যাশনাল ট্রিপল ডিফারেন্স টেকনোলজির সাথে এর প্রতিটি রং রোদ ধুলো আর বৃষ্টির সাথে লড়াই করে আর থাকে সর্বদা কালারফুল ইটস কালারফুল ইটস পাওয়ারফুল আমার ইঞ্জিনিয়ার নয় ফিল্ম রাইটার হওয়ার ইচ্ছা ছিল বেনারস থেকে মুম্বাই যা দেখছিলাম আমি সেটাই লিখছিলাম এক কাজ করো একে বেনারসের বদলে মুম্বাইয়ে করে দাও সরি স্যার ছোট শহরের গল্প বড় শহর বলতে পারবে না তুই মাথা তুল তল এগিয়ে যা মাথা তুলে যা এগিয়ে ফিরে এলাম বিরতির পর সেজন শুরুই করলো পোলারাইজেশনের কথা বলে মেরুকরণের কথা বলে এখন কথা হচ্ছে যে মেরুকরণ কি শুধু ধর্মকে ঘিরে হয় গোষ্ঠী সম্প্রদায় ঘিরেও তো হয় সিজনের কাছে আমার প্রশ্ন থাকবে যে তোমারই দলের রানাঘাটের প্রার্থী অলোকেশ দাস তিনি মতুয়াদের সম্মেলনে তিরিশে মার্চ চাকদায় যাচ্ছেন গলায় মালা পরে বক্তৃতা রাখছেন এটাও তো এক ধরনের মেনুকরণ দুই হচ্ছে পি এম অ্যাক্ট কালকে বামপন্থীরা আমি ইশতেহার খুব মন দিয়ে পড়ি একেবারে পরিষ্কার সেটাকে খারিজ করতে চাইছেন অথচ এই পিএমএলএ অ্যাক্টে যখন এই রাজ্যের নেতামন্ত্রীরা অ্যারেস্ট হচ্ছেন তখন তোমরা স্টুডিওতে সাধুবাদ জানাচ্ছ না না একটা কথা বোঝো সেটা হচ্ছে এই যা যা তদন্ত বা যা যা তদন্তের ভিত্তিতে শাস্তি এই সমস্তটা আমারও তো সেক্ষেত্রে পাল্টা প্রশ্ন থাকতে পারে যে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য এ নিয়ে কোথাও কোনো সংশয় নেই এই প্রশ্নে আমাদেরও কোনো সংশয় নেই কথা হচ্ছে সূর্যকান্ত মিশ্র নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দিল্লিতে গিয়ে এই তদন্তে গতি আনার রিকোয়েস্ট করেছিলেন কেন প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন নরেন্দ্র মোদীর কাছে তো যাননি কেন্দ্রীয় সরকারের মাথার কাছে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশ্নে দেখো কেন্দ্রীয় সরকারে যে আছে সে যদি সিবিআই ইডি তার মতো করে তদন্ত করে তাহলে সে এক্সিকিউটিভের হেড তার কাছে যে কেউ যেতে পারে যে কোনো পলিটিক্যাল পার্টি যেতে পারে তোমার মনে থাকবে সালে হেরে যাওয়ার পর বলছে যে আমরা আমি বলছি সালে হেরে যাওয়ার পর আমাদের শেষ করতে চাইছে বাংলার ভালো কারা চায় এগারো সালে হেরে যাওয়ার পর বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র নেতৃত্বে বাংলার প্রকল্পগুলো নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী মনমোহন এর কাছে বামফ্রন্টের প্রতিনিধি দল গিয়েছিল আমার কথাটা অন্য সুমন্দা সেটা হচ্ছে দিল্লি বা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বাসভবন থেকে হয়ে যান কিন্তু ক্রস করলেই ইডিসিবিআই ভালুক থেকে শামুক হয়ে যায় তাহলে কি সেটিং তাহলে যে বোঝাপড়ার কথা আমরা বলছি সেই বোঝাপড়া কি সত্যি আছে তাহলে কি কেন্দ্রীয় এজেন্সি আসলে যতটা গড় যাচ্ছে বাংলার দুর্নীতিকে অ্যাড্রেস করার প্রশ্নে ততটা বর্ষাচ্ছে না এই প্রশ্নগুলো কিন্তু থাকতে হবে হ্যাঁ এই প্রশ্ন অনেকের দেবাংশুর আমি উত্তর নেব কিন্তু আমি বলছি তুমি যেহেতু মনমোহন সিংয়ের কথা বললেন দু হাজার সালের আগে যেভাবে বিশেষ করে ইউপিএ ওয়ানের ক্ষেত্রে বামেরা সরকারের নীতিকে ইতিবাচক দিকে প্রভাবিত করতে পারছিল একের পর এক প্রকল্প আমি বলছি যে এখানে আনা যেত সেই সুযোগ বামেরা তোমার মনে হয় না যে অ্যাকচুয়ালি বাস মিস করেছিলেন যে প্রভাব ছিল সরকারের ওপর বামেদের তাতে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক ইতিবাচক জিনিস করা যেত

কিন্তু 2008 এ আমি যদি ধরেও নি বামপন্থীদের ওই সিদ্ধান্তটা নিয়ে বিতর্কের উপাদান ছিল তার জন্য 2024 এ বামপন্থীদের আমি বলছি অনেকে বলেন এই সিদ্ধান্ত তাৎ্তগতি সিদ্ধান্ত তাও আমি বলছি তাতেও যা বিতর্কের উপাদান আছে আত্মঘাতী সিদ্ধান্ত মানে সিপিআইএম এর নিজস্ব লজিক ছিল সিপিআইএম যেভাবে তৈরি হয়েছে সিপিআইএম এর যা বোঝাপড়া আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে তুমি যদি আমেরিকার কাছে দেশটাকে বেচে দাও এই প্রথমবার তুমি বলক আমাদের একটাই প্রশ্ন তুমি কি ঐতিহাসিক ভুল বলবে না আমি এটা বলবো না এই কারণে কারণ এটা এই 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 ডিবেটগুলো চলে ইতিহাসে বারবার এই ডিবেট রিসারফেস করে এবং নতুন নতুন অ্যাঙ্গেল যুক্ত হয় আমি ওই কারণে একটু আগে একটা অন্য প্রশ্ন বললাম কনক্লুড করব না কিন্তু এটা তো বোঝা যাচ্ছে যে এই প্রথম ভারত যেভাবে আন্তর্জাতিক কতগুলো প্রশ্নে যে অবস্থান নিচ্ছে তাতে করে বোঝা যাচ্ছে যে ভারতের এতদিনের এমনকি বাজপেয়ী গভর্নমেন্টের সময় যে পররাষ্ট্র নীতি ছিল সেটা থেকে ভারত সরছে লং টার্ম ইমপ্লিকেশন ঠিক কিন্তু সরকার থেকে দূরে শূন্য আসন নিয়ে সমালোচনা আর সরকারের ভেতরে থেকে অতজন সাংসদের প্রেশার গ্রুপ নিয়ে সরকারের নীতি নিয়ন্ত্রণ করা এবং এই আজকের একশো দিনের কাজের মতো প্রকল্প যখন তৈরি হয়েছে তখন সেটা প্রভাবিত করে আরও বেশি কিছু বাংলার জন্য আদায় করা যায় তো এই প্রশ্ন ইতিহাসের কথায় আমি এবং কথা বলবো প্রথম কথা হচ্ছে সুমন্ত আপনি প্রোগ্রামটা শুরুর সময় প্রশ্নটা করেছিলেন না যে বামেদের সময় অন্তত এরকম হয়নি কোনো নেতার বাড়ি থেকে টাকা উদ্ধার তার একটা উত্তর আপনি একটু আগে দিয়ে দিলেন বুদ্ধবাবু সেই বক্তব্য আমরা উঠতে বললে উঠবে বসতে বললে বসবে আমি বলছি সেন্ট্রালের সাথে যে রিলেশনশিপ টা ছিল ভারতীয় মানে রাজ্যের কমিউনিস্টদের বর্তমানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সাথে রিলেশনটা তো সেই জায়গাতে নেই সম্পূর্ণ বর্তমানে এগারোতে তৃণমূল ক্ষমতায় আসার থেকেই দেখেন এমন একটা সরকার যারা সম্পূর্ণভাবে আমাদের বিরোধী জায়গাতে অবস্থান করছে এবং শুধু তাই নয় এফ ডিআই দু হাজার সালে যখন সমর্থন তুলে নিলাম ইউপিএর ইউপিএ সরকারও আমাদের সাথে ওই ব্যবহারটাই করেছে আমি এখানে একটা কথা বলছি তুমি বুদ্ধবাবুর ওই প্রাণ ভমরার কথাটা নিয়ে বলছো যে সত্যি তো বুদ্ধবাবু বলেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা এখন বলেন যে আমরা ক্ষমতায় এলে ইডি সিবিআই দেখবেন কিভাবে আপনাদের গ্রেফতার করবে তো একই কথা হ্যাঁ কারণ দুজন গ্রেফতার করলে তোমাদের চারজন খুব স্বাভাবিকভাবে খুব স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদীরা যা করে রেখেছে আজকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে যে তিনি নাকি কোনো একটা সরকারি নীতির মাধ্যমে মদের কোম্পানিগুলোকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন সোজা কথায় ইলেক্টোর বন্ড নিয়ে বিজেপির যে ইস্যুটা যদি দেখেন যারা যারা ইলেকট্রাল তো কোম্পানির নাম করে অনুষ্ঠান করেছি এবং তারপরে ইডি জামিন অপোস করলো না তারপর বেরিয়ে কিন্তু আমি বলছি ইলেকট্রাল বন্ড নিয়ে দেবাংশু তোমরা বলছো কি করে লটারি কিং সে পাঁচশো পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা

এই বা তৃণমূল বিজেপি বাদ দিয়ে যে কটা দল পেয়েছে তাদের কারোর ক্ষেত্রে কি পাল্টা সুবিধা পাইয়ে দেওয়ার কোনো সচক্ষে প্রমাণ আছে চোখের সামনে আমি জানতে চাইছি আর আপনি বলছেন কেন আমি তুমি তুমি এটাকে বিশ্বাস করো যে কোন শিল্পপতি কোন রাজনৈতিক দলকে অর্থ দেয় ভেতর থেকে আবেগ থেকে

আমি বলছি এই জায়গা থেকে বলছি দেখবেন দু হাজার একুশের ইলেকশনটা তো এটা আপনি মানবেন একজন সাংবাদিক হিসাবে গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে চর্চিত একটা ইলেকশন ছিল এবং এই ইলেকশনটার পরে তৃণমূল কংগ্রেসের একটা ন্যাশনাল জায়গা তৈরি হয়েছিল যে তৃণমূল কংগ্রেস মেবি সেরকম একটা জায়গাতে যেতে পারে স্বাভাবিক

শিল্পপতির একদম পরিষ্কার তৃণমূলের এখন অন্য পাঁচটা বিষয় নিয়ে তৃণমূল আবহাওয়া কেমন আছে কেউ কেমন গান করেন কেউ কেমন সিনেমা করেন এইসব নিয়ে বলতে পারে তৃণমূল যদি এখন ইলেকটোরাল বন্ডের বিরুদ্ধে বলতে শুরু করে তাহলে সত্যি আলোচনার কোনো মানে থাকে সেটা নিয়ে কি কংগ্রেস গোটা দেশের প্রশ্নে আছে তো কংগ্রেসটা আমরা প্রকাশ্যেই বলেছি ওই টাকাটাও নেওয়া ঠিক হয়নি কিন্তু এটা তো সত্যি একটা আশ্চর্যের বিষয় যে একটা আরে সব জায়গায় জোট শোনো না একটা রাজনৈতিক দল আঞ্চলিক রাজনৈতিক দল একুশে ওই তুমি যা যা বললে পরিস্থিতি তৈরি হয়েছিল ওটা ছিল তারপরে জাতীয় তকমা খসে গেল সেই দল গোটা দেশে বিজেপির পরে দু নম্বর ইলেকটোরাল বন্ড এবং লটারির টাকা আমার প্রশ্ন হচ্ছে দেখো সুন্দর এই যে আমরা গ্রামে ঘুরে দেখি তো লটারির কিন্তু একটা খুব আছে লটারির কিন্তু এই যে বিপুল টাকা আসছে এবং মানুষের টাকা চলে যাচ্ছে এই সর্বশান্ত হয়েছে সর্বশান্ত হয়ে যাচ্ছে এবং এই লটারির অভিযোগ শুধু ফিউচার গেমিং এর প্রশ্ন না অনুব্রত মন্ডলের ক্ষেত্রেও হয়েছিল একাধিক প্রশ্ন তৃণমূল আসলে যেখান থেকে পাচ্ছে তৃণমূলের না উনি খুব সৌভাগ্যবান আমি বলছি ওনাকে দূরে রাখো তার কারণ দু বছরের মধ্যে ছবার যিনি লটারিতে পুরস্কার পান তারটাকে আলাদা রাখতে হবে এইরকম সোনা বাঁধানো কপাল এগুলো অনুব্রত মণ্ডলেরই বাবা যায় তুমি আমার মনে একটা কথা কেউটে হ্যাঁ পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেউটেটাকে আড়াল করতে বিভিন্ন কেচো একটা দুটো করে বার করা হয়ে যাচ্ছে আচ্ছা বেশ চারজন অতিথি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের প্রশ্ন সরাসরি নেব দেবাংশুকে এবং শ্রী জনন এর কাছে আমার দুজনের কাছে দুটো কমন প্রশ্ন আলাদা করে একটা করে क्वेश्चन সেটা হলো কমন প্রশ্নটা দুজনের কাছে যে তোমরা ইয়ং সাংসদ হতে যাচ্ছ হবু সাংসদ ইয়ং সাংসদ প্রত্যাশা অনেক আমাদের পশ্চিমবাংলাতে হাজার হাজার ছেলে বাইরের রাজ্যে কাজের জন্য যাচ্ছে কর্মসংস্থানের প্রশ্নে তোমাদের পরিকল্পনা কি একজন সাংসদ যদি হও পশ্চিমবাংলার তাহলে বেকার যুবকদের জন্য তোমরা তোমার ভাব তোমাদের আলাদা আলাদা ভাবনাটা আমরা জানতে চাই ভোটার হিসাবে একই সাথে পশ্চিমবাংলায় গত চল্লিশ বছর বা তারও বেশি সময় ধরে যে রাজনৈতিক হিংসা হচ্ছে এবং এখানে অন্য পক্ষকে শত্রু হিসাবে দেখা হয় এর থেকে মুক্তির জন্য একজন হবু সাংসদ হিসাবে তোমরা কিভাবে নিজেকে মানে নিজেদের নিজেরা কীভাবে ভাবছো এবং আমরা আশ্বস্ত কি করে হব যে হিংসামুক্ত বাংলা হতে পারে আমি যেহেতু হ্যাঁ দর্শক বলে যাবেন দেব দেবাংশু হচ্ছে দুই বাংলার হিংসা নিয়মে পরিণত হয়েছে তোমরাই শাসন ক্ষমতায় এতদিন ধরে গত বারো বছর ধরে কিভাবে এটাকে আটকানো না আমি বিশ্বনাথ থেকে শুধু প্রথম কথা বলি আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে এক একটা রাজ্যের ক্ষেত্রে এক একটা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি রয়েছে যে নির্দিষ্ট বিষয়গুলোতে সেই রাজ্যগুলো এগিয়ে ফলে বাংলায় যেমন কিছু মানুষ কাজ করতে আসেন কিছু স্পেসিফিক কারণে অন্যান্য রাজ্যেও কিছু মানুষ কাজ করতে যান তারা নির্দিষ্ট সেই জায়গার কাজটা করেন আমি আপনাকে এইটুকুও বলতে পারি আমার কনস্টিটিউন্সির ক্ষেত্রে আমার লক্ষ্য থাকবে সেই কনস্টিটিউন্সিতে যে ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি ভালো জায়গায় যেতে পারে বা সবচেয়ে বেশি সেখানে ফ্লারিশ হতে পারে সেই বিষয়গুলো নিয়ে ভাবা যেমন আমি আমার ক্ষেত্রে বলছি আমরা তমলুকের মধ্যে ময়না বলে একটা বিধানসভা আছে সেই ময়না বিধানসভার মাছের জন্য বিখ্যাত সেই মাছের চাষ ফিশারিকে কেন্দ্র করে অনেক বড় ইন্ডাস্ট্রি সেখানে তৈরি হতে পারে এবং অনেক রকমের কাজ সেখানে হতে পারে সেগুলো নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করছি প্রয়োজনে আমরা আপনাদের মতো যারা সমাজের বিশিষ্ট মানুষেরা আছেন যারা অধ্যাপক মানুষেরা আছেন আমরা তাদের থেকেও সাহা সাহায্য নেব আপনাদেরও সাজেশন আমরা নেবো যে আমরা কীভাবে এই জায়গাটায় করতে পারি কারণ আপনারা তো ছাত্র তৈরি করছেন তারপরে সেই ছাত্রের মধ্যে কিছু মানুষ বাংলায় কাজ করছেন কিছু মানুষ বাইরে আপনাদের একটা ইমোশন থাকতেই পারে যারা বাইরে যাচ্ছেন তারাও বাংলায় থাকুক আবার উল্টোটাও যদি হয় বাংলায় প্রচুর মানুষ বাইরে থেকে কাজ করতে আসেন তো সেটা আমরা নজর রাখবো দ্বিতীয়টা আপনি ইলেকশনের যেটা আপনি বাংলা রাজনৈতিক পরিবেশ নিয়ে বলেন আমি একটা কথা শুধু আমার ক্ষেত্রে বলতে পারি যেদিনকে টিকিট অ্যানাউন্সমেন্ট হয় সেই দিনকেই সম্ভবত আমি এবিপি আনন্দের ক্ষেত্রে আমাকে যে যখন প্রশ্ন করা হয় আমি একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে আমি চাই নির্বাচন আমার লোকসভা কেন্দ্রে অন্তত যেন শান্তিপূর্ণ নির্বাচন হয় সুষ্ঠু একটা নির্বাচন হয় এবং স্বাভাবিকভাবে এই প্রশ্ন এই জায়গাটা আমরা গোটা রাজ্যের ক্ষেত্রে এটা আমরা বিশ্বাস করি নির্বাচন সুষ্ঠু হোক নির্বাচন শান্তিপূর্ণ হোক তৃণমূল বহুবার তোমার দলের তরফ থেকে যারা পদাধিকারী যারা দায়িত্বপূর্ণ যেমন পার্থভৌমিক আগে ঘোষণা করেও শেষ পর্যন্ত নিজেই দুঃখ করেন যে সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি আমি একটা কথা বলতে পারি আমি আবার বলছি পঞ্চায়েত নির্বাচন বাংলার রাজনীতিতে এমন একটা নির্বাচন যেখানে এত সংখ্যক পলিটিক্যাল ক্যান্ডিডেট হয় ফলে স্বাভাবিকভাবেই এটা নিয়ন্ত্রণ করা একটা সেন্ট্রালাইজ সিস্টেমের মাধ্যমে গুপি বাগার মতো একটা ক্ল্যাপিংয়ের মাধ্যমে সম্ভব নয় কিন্তু আমরা দু থেকে দু হাজার থেকে যদি আপনি দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনের তুলনা করেন বিরোধীদের নমিনেশন দেওয়ার হার কনটেস্ট করার হার সেটা আগের তুলনায় অনেকটা বেড়েছে আমি আমি বলছি আমরা বেটারমেন্টের জায়গায় চেষ্টা করছি আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি এবং একদিনে সেটা সম্ভব না আমরা আগামী দিনে আরো বেটার জায়গায় নিয়ে যেতে পারবো এইটুকু আশ্বস্ত করে সেজন কাজের প্রশ্নটা আগে বলি একদম প্রথম কথা সাংসদ হিসেবে প্রথম দিন পার্লামেন্টের ভিতরে যদি সুযোগ পাই কাজের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি করব রাইট টু এমপ্লয়মেন্ট ফান্ডামেন্টাল রাইট প্রথম বেসিক জায়গা থেকে শুরু করতে হবে এটা নেই বলে একটা বড় অংশ তারা কাজ করার যোগ্য এই কিছুদিন আগে আমি সিএমআই রিপোর্ট দেখছিলাম ভারতবর্ষে যা কর্মক্ষম মানুষ তার ফর্টি কাজ করেন বাকি সিক্সটি পার্সেন্ট মোদির আমলে কাজ পাচ্ছেন না কাজ করতে পারছেন না সুতরাং এইটা এক নম্বর দু নম্বর হচ্ছে যে বড় সরকারি চাকরির জায়গা ধরুন রেল বা ব্যাংক বা ইত্যাদি ইত্যাদি যেখানে বিরাট শূন্যপদ আছে যে শূন্যপদগুলো এক বিলুপ্ত করে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যে এসএসসি টেট পিএসসি জানিয়ে এত আলোচনা দুর্নীতি এই জায়গাগুলোতে শূন্য পদ সম্পূর্ণ নিয়োগ করা সেখানে স্বচ্ছভাবে সেইটার একটা জায়গা তৈরি করবে অর্থাৎ স্থায়ী নিশ্চিত নিরাপদ জীবনের ঠিকানা দেওয়া থার্ডলি তার পরেও তার বাইরেও একটা বিশেষত আমাদের প্রজন্ম একটা বড় অংশ থাকবে যারা স্থায়ী কাজ করবে না যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্টের সাথে থাকবে তাদের ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি তারা ওভারটাইম খাটছে কিন্তু মাইনে পাচ্ছে না মজুরি পাচ্ছে না এটা যাতে না হয় তাদের জীবন ধারণের ন্যূনতম যে গ্যারান্টিগুলো সেইগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করব আর তারপরে এমপি হিসেবে আমার ক্যাপাসিটিতে যেমন ধরুন আমি বলতে পারি যাদবপুর কনস্টিটুয়েন্সিতে বামপন্থীদের সময় আলোচনা শুরু হয়েছিল জগৎদলে একটা সোনারপুরে হার্ডওয়্যার পার্ক আইটি পার্ক এই ধরনের যে জায়গাগুলো করানোর চেষ্টা করা সেগুলো অবশ্যই করবে এটা হলো কাজের প্রশ্নে খুব স্পেসিফিক দু তিনটে এরপরে এম এস এম ইত্যাদি ইত্যাদি আছে দুই হচ্ছে মনে রাখবেন তোমাদের সময় একদম 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 আমার এখানে আমি একটু মানে দলীয় রাজনীতির বাইরে গিয়ে দুটো একটা দুটো কথা বলতে চাই এক হলো দেখুন ভায়োলেন্স সোসাইটির পার্ট অন্য অনেক রাজ্যে যেটা জাতের নামে ধর্মের নামে হয় পশ্চিমবঙ্গে সেই অর্থে জাতের নামে ধর্মের নামে ভায়োলেন্সের চেহারা তো এতদিন আমরা দেখিনি এখন বিজেপি আসার পর বিজেপি তৃণমূল যা বাইনারি তৈরি করছে কোথাও কোথাও হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে পলিটিক্যাল ভায়োলেন্স ভায়োলেন্সের চেহারাটা হলো পলিটিক্যাল আমি আরও অনেক আগের কথায় যেতে পারি আমি কোনো গুন্ডামিকে গ্লোরিফাই করছি না কিন্তু আমি বলছি বিপ্লবী সশস্ত্র আন্দোলনের ধারা কিন্তু বাংলা

আশা করি খুশি হবেন রাজনীতি থেকে দুর্নীতি দুষ্কৃতিকে দুর্নীতিকে রাজনীতি থেকে টাকাকে বিযুক্ত করলে এই ভায়োলেন্স এক ধাক্কা অনেকটা কমিয়ে আনা সম্ভব ইন্ডিভিজুয়াল কোশ্চেনটা আমি না করে পাচ্ছি না একটু একটা হলো দেবাংশুর কাছে প্রশ্নটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মানে শুভেন্দু অধিকারী মানে আজকের দিনে যত নেতা আছে সবাই ছাত্র রাজনীতি করে আজকে মূল রাজনীতিতে ঢুকেছে দু হাজার সাল থেকে কার্যত তোমরা ছাত্রদের রাজনীতির থেকে দূরে রাখছো কোনো বিশ্ববিদ্যালয়ে কলেজে নির্বাচন হচ্ছে না এক্সেপ্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অথবা প্রেসিডেন্সি ছাড়া এই যে ছাত্রদেরকে রাজনীতির মধ্যে ঢুকতে দিচ্ছ না আমাদের চোখে ধরা পড়ছে যে লিডারশিপ ক্রাইসিস প্রত্যেকটা দল ভুগ ভুগছে তার কারণ অর্গানিক লিডার তৈরি হচ্ছে না যা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তী সবাই মানে ছাত্র রাজনীতির মধ্যে আজকে বৃহত্তম রাজনীতি করছে ছাত্ররা গণতন্ত্রের অধিকার কবে পাবে এক এবার তোমাকে যে প্রশ্নটা আমি করতে চাই সেটা হলো যে দেখো দীর্ঘদিন আমরা দেখেছি যে বৃদ্ধতন্ত্র নিয়ে আমরা সমালোচনা করেছি আজকে বৃদ্ধরা দূরে সরে গেছে এই নির্বাচনে কার্যত তোমার মতন ইয়ং মুখে ভরিয়ে দিয়েছে সিপিএম তুমি দলকে কিভাবে আশ্বস্ত করতে পারো তোমার উইনিবিলিটি দিয়ে মানে কি তোমার মেকানিজম নতুন কি তুমি পদ্ধতি প্রচারে আনছো যার থেকে ভোটাররা আশ্বস্ত হতে পারে না এরা কিন্তু পুরনো সিপিএম নয় এরা নতুন সিপিএম এদেরকে ভোট দেওয়া যেতে পারে ও আচ্ছা আমি আমি প্রথমত একটা কথা বলি বিশ্বনাথ দাকে সেটা হচ্ছে সরকার চায় ইলেকশন হোক এবং আমাদের বিশ্বাস এটা যত তাড়াতাড়ি সম্ভব ছাত্র ইলেকশন সরকার করানোর চেষ্টা করবেন বিভিন্ন কলেজে এবং এটা 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 আমরাও চাই ব্যক্তিগতভাবে যত দ্রুত সম্ভব হোক সেটা আমাদের সরকারের কাছে দাবি থাকবে দলের তরফ থেকে সরকারের কাছে দাবি থাকবে এবং এই কথাটা আমি যত দ্রুত সম্ভব আমরা চাই ছাত্র ইলেকশন হোক এবং অবশ্যই এই সমাজে

আমরা যে আজকে দলের এই জায়গাতে এসছি আমরাও কিন্তু কোনো পয়সাওয়ালা বাবার ছেলে নই ওই জায়গা থেকে আসিনি বিশ্বনাথ দা আমরাও গরিব নীন্দ্র মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এবং আমি বলছি যে টাইমটা আপনি বলছেন যে নতুন প্রজন্ম উঠে আসেনি ওই টাইমটাতেই আমরা উঠেছি ওই টাইমটাতেই আমাদের দলের ছাত্রনেতা শেত্রাঙ্কুর ভট্টাচার্য বলুন সুদীপের মতো ছেলে বলুন সুপ্রিয়র মতো ছেলে বলুন আমরা প্রত্যেককেই ওই টাইমটাতে তা আপনি স্পেসিফিক বলছেন তোমাদের পরে কে আমরা চাই তো আসুক তোমাদের পরে কে আমরা চাই আজ থেকে বন্ধ রেখে দিই এই কলেজগুলোতে যদি সেই ছাত্ররা সুযোগ পাচ্ছে না গণতান্ত্রিক অধিকারে ছাত্ররা সুযোগ পাচ্ছে না তুমি আমরা চাই দ্রুত আসুক আমরা চাই দ্রুত আসুক বেশ সেইজন তোমাদেরকে ইয়ং জেনারেশনের হাতে ব্যাটন ছেড়ে দিয়েছে সিপিএম এর পুরনোরা তোমরা কি কোন মানে কি বলবে ভোটারদেরকে যার থেকে পুরনো যে তোমাদের যে লেগেসি তার থেকে বেরিয়ে এসে ভোটাররা বুঝতে পারবে যে না এদেরকে ভোট দিয়ে জেতানো যায় কারণ এর একটু আলাদা বিশ্বনাথ দা আমার সাথে আপনার একটা ফারাকের জায়গা হচ্ছে যে আপনি আমাদের লেগাসিটা নিয়ে গর্বিত নন আমি আমাদের লেগাসিটার কতগুলো লুপ মেনে নিয়ে আমাদের লেগাসিটা নিয়ে আমি গর্বিত ফলত ওই ঐতিহ্য ওই লড়াইয়ের ইতিহাসকে ছেড়ে আসার কোনো কারণ আমি লাল ঝান্ডার কর্মী হিসেবে দেখি এক দুই হচ্ছে কিন্তু প্রজন্ম পাল্টায় নতুন প্রজন্মের কাছে নতুন প্রজন্মের ভাষায় যেতে হয় আজকে যখন বিশ্বনাথ দা এই এই আলোচনাটা শুনবেন দেখবেন এর আগে সুমনদার সাথে আমার কথা হয়েছে কীভাবে আমাদের প্রজন্ম আমাদের ভাষায় কথা বলছি এবং তার কন্টেন্ট যেমন রুজি রুটির রাজনীতি থাকবে তার ফর্ম সেখানে অতীতে ব্যবহৃত হয়নি এমন অনেক কিছু নিয়ে আসার চেষ্টা করছি আমরা সেটা রাস্তায় দাঁড়িয়ে সেটা হেঁটেও হতে পারে সেটা নেটেও হতে পারে কিন্তু যা দিয়ে নতুন মানুষ নতুন প্রজন্ম আকৃষ্ট হচ্ছে আমার মোদ্দা কথাটা হচ্ছে দেখুন নতুন করে কানেক্ট হ্যাঁ আমার কথাটা হচ্ছে যে আবরণের উপরে বিরাট জোর দিয়ে লাভ নেই বিশ্বনাথা জামাটা ভালো কিন্তু জামার ভিতরে আসলে কি আছে সেই কথাটা খুব দারুণ জাঁকজমক নিয়ে আমি একটা ননসেন্স কথা বললাম একটা ভুল রাজনীতি আমি প্রোপাগেট করলাম আমি দাঙ্গাবাজি করলাম খুব বিরাট ক্যাম্পেন করে কিন্তু আমি বলছি যে সেই ঠিক রাজনীতিটা ঠিকভাবে মানুষের কাছে কি পৌঁছচ্ছে তার থেকেও বড় প্রশ্ন মানুষ কিভাবে গ্রহণ করছে মানুষ কি গ্রহণ করছেন আমার ধারণা যেহেতু কম বয়স বললেন এর আগেই এই আলোচনায় কিছুক্ষণ আগে একটা আলোচনা কথা হচ্ছিল আমার ধারণা এই যে তরুণ প্রজন্মের বামপন্থীরা তারা দৌড়ে বেড়াতে পারে তারা মানুষের জন্য কাজ করতে পারে কোভিডের সময় প্রমাণিত বা তার আগে পরেই রেড ভলেন্টিয়ার বা বিভিন্ন লড়াই আন্দোলনে জেল এই সবে প্রমাণিত যে এই তরুণ ব্যাচটা তারা মানুষের জন্য দৌড়াতে পারে এইটা হচ্ছে আমার এক নম্বর ক্রেডিবিলিটির প্রশ্ন মানুষ দেখছেন যে আমরা দৌড়াচ্ছি দ্বিতীয়ত আমরা যে কথাগুলো নিয়ে দৌড়াচ্ছি সেই কথাগুলোর গুরুত্ব যে আছে আমি বেশি না জাস্ট একটা উদাহরণ মন্দির মসজিদ করে দেওয়ার পর ওই ময়ূরের পালক নিয়ে জলের তলায় পর কুমারকে ভাঙানোর পর ফাইনালি গিয়ে ভোট পাওয়ার জন্য কিন্তু লোক দেখানো হলো গ্যাসের দাম পেট্রোলের দাম একটু কমাতে হলো ফলত আমাদের কথার প্রাসঙ্গিকতা সেটা যে আছে আমরা সেই কথা নিয়েই যাব শুভ ময়লা একটা আলোচনা তো আমাদের দেশে আজকাল প্রায় হারিয়েই যাচ্ছে আর কি সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যে শিক্ষার কথা আর কি এবং এটাকে দুজনকে এই এই রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে শিক্ষা তার জন্য আমাদের বাজেটে একটা সংস্থান রাখা এবং এই শিক্ষার মাধ্যমেই তো মানুষ তারপর কাজটা পাবে আর কি এবার এই জায়গাটায় দাঁড়িয়ে আমি পরে আরেকটা প্রশ্ন আছে কিন্তু প্রথমে এইটা করে রাখি এই জায়গাটায় দাঁড়িয়ে যে দুজনের বয়সের যোগফলের চেয়ে আমার বয়স মাত্র চার পাঁচ বছর কম আর কি এইটা শিক্ষা নিয়ে আপনারা ঠিক কি ভাবছেন অর্থাৎ শুধু লোকসভায় যাওয়া না যাওয়া তো আজকে নির্দিষ্ট নয় কিন্তু গোটা ভারত জুড়ে শিক্ষার যে সরকারি ব্যবস্থা সেই ব্যবস্থার ওপর আজকে কংগ্রেস আমল থেকে শুরু করে বিজেপি রাজত্ব পশ্চিমবঙ্গে বামপন্থী আমল থেকে শুরু করে আজকে তৃণমূলের রাজত্ব সরকারি স্কুলগুলোর যে দুরবস্থা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি শুধু এ রাজ্যে নয় গোটা দেশ জুড়ে প্রাইভেট কলেজের রমরমা অনেক বেশি বাড়ছে দোষ কিছু নেই

মানে আমি আপনাকে বলতে চাইছি ধরুন কন্যাশ্রী যেটা আজকে নেদারল্যান্ডসের হেক শহর থেকে প্রথম পুরস্কার নিয়ে এলো বাষট্টিটা দেশের পাঁচশো বাহান্নটা প্রকল্পকে হারিয়ে ওটা কিন্তু শিক্ষা কেন্দ্রের আজকে সবুজ সাথীর সাইকেল আপনাদের একটা আলোচনার মধ্যে মনে হতে পারে সরকার একটা বোধ ডোল পলিটিক্স করছে কিছু ছেলে মেয়েকে সাইকেল দিচ্ছে কিন্তু ওই সাইকেলটা পাওয়ার পর নতুন নতুন ছেলে মেয়েদের তাদের স্কুলে যাওয়ার প্রতি যে আগ্রহ বৃদ্ধিটা আজকে স্কুলের মিড ডে মিল ব্যবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে আলাদা করে ইনভেস্টমেন্ট করে যে জায়গাটা পরিবর্তন আনা এছাড়াও জুতো মোজা বই খাতা এই জিনিসগুলো শুধু দেওয়ার রাজনীতি নয় এই দেওয়ার মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার দিকে যে ঝোঁকটা বাড়ালো এবং তার চেয়েও বড় কথা শুভময়দা কন্যাশ্রী আজকে দু হাজার তেরো চোদ্দোতে লাগু হওয়ার পর যখন থেকে এটার মানে এটার ফলাফল আসা শুরু হলো আমরা দু সালের পর থেকে আস্তে আস্তে দেখতে শুরু করলাম যে মহিলা শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চিত্র আমি উল্টো চিত্র কিন্তু এই কয়েক বছরে কি মাধ্যমিকে চার লক্ষ পরীক্ষার্থী পরবর্তী সময়ের ছাত্র এবং শিক্ষার জন্য কাজে লেগেছে এরকম একাধিক প্রকল্প আছে এইখানে তোমার সঙ্গে আমার কোনো নেই কিন্তু যখন একটা সরকারের শিক্ষা দফতরের অবধি জেলের মধ্যে থাকেন তাহলে শিক্ষা নিয়ে সরকারের যে নজর ছিল না সেটা তো বোঝাই যায় নয়তো দুর্নীতিটা এই স্কেলেই হতো না এরপর তো বিচার ইত্যাদি ইত্যাদি আছে দেখুন কিন্তু যেভাবে হাফ অফ এডুকেশন ডিপার্টমেন্ট মন্ত্রী সমের ঢুকে গেলেন এটা তো বোধহয় কোথাও একটা নজরদারির অভাব ছিল দেবা দেখুন আমি একটা কথা বলি

বলতে পারি কোথাও গিয়ে দাঁড়িয়ে আমাদের আজকের জীবনের মধ্যে ডাক্তার উকিল বাজার দোকান সর্বত্র এরকম দশ জনের মধ্যে দুটো করে খারাপ মানুষ সর্বত্র আপনি দেখতে পাবেন না এখন বিষয়টা হচ্ছে শীর্ষে থাকার পর

ইন্টারভিউতে এই চ্যানেলেই আমাকে বলেছিলেন যে দুটো ক্ষেত্রে আমরা সফলতা পাইনি ইনফ্যাক্ট আমরা কার্যত ব্যর্থ হয়েছি আমরা খুব চেষ্টা করছি একটা শিক্ষা আর একটা স্বাস্থ্য এক নম্বর হলো ব্যর্থতা কিছু ছিল কিন্তু এই যে ধরুন চোদ্দ বছর বয়স পর্যন্ত ফান্ডামেন্টাল রাইট রাইট টু এডুকেশান এটা কিন্তু ওই পার্লামেন্ট ইলেকশন কেন্দ্রিক যেহেতু প্রশ্ন এসেছে এটা কিন্তু ইউপিএ ওয়ান সাতজন বামপন্থী সাংসদ তাদের চাপে করানো যে কথাটা শুভময়তা জিজ্ঞাসা করলেন খুব স্পেসিফিক করে এক হচ্ছে বিকেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থা এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে জোরদার করা প্রতিবছর বাজেটে এটা ভাবা যায় না যে বিজেপির বাজেটে এই গত প্রতি মানে প্রতিবছর কমে আসছে এই বছর বাজেটে কি প্রচুর বেশি টাকা রাখা হলো আমি বলছি আমি কংগ্রেসের বাজেট ইভেন্ট করছি না আমি কংগ্রেস নই নিশ্চয়ইভাবে আমরা কংগ্রেসের সমস্ত এই ধরনের জিনিসগুলোর বিরোধিতাই করতাম আগে কিন্তু বিজেপি এসে যেটা হয়েছে যে এই লুটটা একেবারে খুল্লম খুললা হয় পয়েন্ট ফোর দি বাজেট এডুকেশন খাতে খরচ হয়েছে এই যে নির্লজ্জতা আমি বলছি জাতীয় যেটা মানে আমি আর অনেক কথায় যাব না এত প্রত্যেকে বুঝতে পারছি যে পাবলিক এডুকেশান সেক্টরটাকে ধ্বংস করে আস্তে আস্তে বড় লোকদের হাতে কর্পোরেটদের হাতে প্রাইভেট ইনভেস্টারদের হাতে এডুকেশান সেট আপকে তুলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি এটা আমাদের আটকাতে হবে আমি সাংসদ হিসেবে আবার বলছি যদি পার্লামেন্টে সুযোগ পাই প্রথম যদি কাজের কথা বলি দ্বিতীয় কথাটা বলবো শিক্ষা নিয়ে আমি এটু শেষ করি একটা কথা আমার জাস্ট একটা কথা সময়টা দেবাংশুদের ক্ষেত্রে আমাদের যেটা একটু অবাক লাগে খারাপ লাগাও খানিকটা এটা তো ঠিক যে দেবাংশু স্টুডিও প্রচুর ঠাম জড়িয়ে একটা বিজেপি বিরোধী কতগুলো কথা বলার চেষ্টা করছে ঠিক হোক ভুল হোক ওর মাথাদের যাই সেটিং থাকুক একটা রাজ্য শিক্ষানীতি কিছুদিন আগে তৃণমূল সরকার আনলো প্র্যাকটিক্যালি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির কার্বন কপি যে কারণে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গে চার লক্ষ মাধ্যমিকের ড্রপ আউট

এবং আমি বলছি শুধুই কন্যাশ্রী প্রকল্পের জন্য বহু চলে আসে বহু মানুষজন আমি বলছি বহু মানুষজন তারা তাদের মধ্যে লোক ফেল করছে পাচারের সংখ্যাও বেড়েছে আফটার কোভিড এই যে অবশ্যই আমি বলছি কোভিডের একটা আলাদা ইমপ্যাক্ট রয়েছে

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ যে মানুষগুলোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং গোটা তৃণমূল দলটার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে পদক্ষেপ কী কী হবে এবং আমি জানি সৃজন বাইপাস করার চেষ্টা করবে এই যে সিপিআইএমের যে ভয়ঙ্কর রেড টেপিজিম ভেতরের যে কোনো একটা কথা একটা কোন একটা সিদ্ধান্ত মানুষের কাছে পৌঁছতে পৌঁছোতে উইনেবিলিটি যে একদম বারোটা বেজে যায় যেমন এখনও বরানগরে সিপিআইএম প্রার্থী দিতে পারছে না এদিকে প্রার্থী করেছে এই থেকে থেকে সিপিআইএমে যদি তুমি সত্যিকারের একজন সাংসদ হও তোমার কি বক্তব্য থাকবে বলুক আচ্ছা আমি বলছি আপনি যে প্রশ্নটা করলে দেখুন আমাদের ক্ষেত্রে দায়িত্বটা অনেকটা কমে যায় যখন আমরা দেখতে পারি আমার দলই অ্যাক্টিভ এগুলোকে এগুলোর সলিউশন আনার ক্ষেত্রে আমি বারংবার বলছি আমার দল আর আমার উল্টো দিকে ভারতীয় দল একটিভাবে তৃণমূল কংগ্রেস এবং তারা চেষ্টা করছেন আমি যেমন সিজনকে জিজ্ঞেস করেছি যে সিপিআইএম যে এত অ্যাক্টিভ সবকিছুকে ফাইলের মধ্যে বন্দি করে রাখতে তার জায়গায় ওর বক্তব্য ফলে আমি তৃণমূল কংগ্রেসের বক্তব্য জানতে চাইছি না পশ্চিমবঙ্গের একজন উদীয়মান নেতা হিসেবে তোমার বক্তব্য জানতে চাইছি তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে কি করবে তুমি প্রথম কথা হচ্ছে আমার আলাদা করে আমি আলাদা করে করার জায়গায় কোথায় আমি ধরুন সাংসদ নির্বাচিত হলাম আমারটা কমপ্লিট আমি বলে নি একটু শুভময়দা সেটা হচ্ছে যে আমি ধরুন এক জায়গায় সাংসদ হলাম সেই নির্দিষ্ট এলাকাটা আমার দায়িত্বে পরে ফলে আমি যে এলাকা থেকে নির্বাচিত হব সেই এলাকায় যেন একটা একটা এই যে আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন সেই সমস্যা যেন মুক্তি সেই সমস্যা থেকে যেন অনেকটা সরিয়ে আনতে পারি সেই এলাকাকে আমার ওই এলাকা স্পেসিফিক আমার ওটা চেষ্টা থাকবে কিন্তু আমি আপনি আমায় যে প্রশ্নটা করলেন এগুলোর বিরুদ্ধে তোমার কী বক্তব্য হবে যখন পার্থ আমি একটু আগে সুমনধাকেও এটা শুরুতে বলছিলাম শুরুর প্রোগ্রামে পার্থ চট্টোপাধ্যায় যখন ধরা পড়েছেন এরকমভাবে পার্থ চট্টোপাধ্যায় যখন অ্যারেস্ট হয়েছেন সেই মুহূর্তেও দাঁড়িয়ে কিন্তু আমি প্রকাশ্যে টুইট করে পাটি দিয়েতে বলেছিলাম যে একটা ফোড়াকে ফাটিয়ে দেওয়াই ভালো তাকে যত্ন করে রাখার কোনো প্রয়োজন নেই এটা আমি বলেছিলাম এবং সেই জায়গা থেকে দল পরিবর্তনকালে আমাদের মতো হাজার হাজার কর্মীর কথা শুনে 파르투 চট্টোপাধ্যায় বৈष्कार করেছিল এত ফোঁড়া অপারেশন কি অল্প সময় করা যাবে আমি আমি একটা কথা বলি ক্ষমতায় থাকলে শুভময়দা এরকম প্রচুর ফোড়া দেখা দেয় কিন্তু আমি একটা কথা বলছি সেই ফোড়ার ক্ষেত্রে আমরা অন্তত খুনের অভিযোগ যার বিরুদ্ধে আছে তার গলায় জবার মালা পরিয়ে তাকে বরণ করি না তার বিরুদ্ধে হাই মানে নিম্ন আদালত তার বিরুদ্ধে নিম্ন আদালত জাজমেন্ট দিয়ে দেওয়ার পরেও আমরা অন্তত তাকে নিয়ে গর্ব করে বলি না আমরা তাকে নিয়ে উচ্চ আদালতে যাব যেটা বামপন্থীরা করেন কিংবা বিজেপির মতো যার বিরুদ্ধে অ্যাপসলিউট মানে সবচেয়ে বড় মাথা হিসাবে করাপশনের অভিযোগ সেই হেমন্ত বিশ্ব শর্মার মতো মানুষকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিই না আর একটা রাজ্যে বিরোধী দল নেতার আমি যোগ না করে পাচ্ছি না সেটা হচ্ছে যে পুলিশ খুনে অভিযুক্ত বিমল গুরুং এর সঙ্গে তাকে পুলিশ পাহারায় প্রেস কনফারেন্স করে নাই কলকাতা শহরে বসে যাইও হ্যাঁ সুজন খুব বিতর আমার মনে হয় না রেড টেপিজমের সমস্যা অতীতে কোথাও যদি থেকেও থাকে আমি যদি সবটা অস্বীকার নাও করি আজকের প্রজন্মের আমাদের গোটা প্রজন্মের বিহাফে আমি বলতে পারি এবং আজকের যে সিনিয়র আমি একটা উদাহরণ দি মানে সুজন বাবু দমদমে দাঁড়াবেন আর কংগ্রেসের থেকে বা আরএসপি থেকে প্রার্থী হবে বড়ানগরে এবং তিনি তার ভোটে সাহায্য পাবেন নাতে ধার করালেন কেন মানে এই আলোচনাগুলো কখন হয় আপনাদের দলে আমি বলছি যে এটা আমরা তো এটা পাবলিক আউট ইন দ্য ওপেন যে আমরা কংগ্রেস বা অন্যান্য দল তাদের সবাইকে একসাথে নিয়ে তৃণমূল বিজেপির বাইনারিটাকে ভাঙার চেষ্টা করছি সেখানে লোকসভায় সুজন চক্রবর্তী দাঁড়ালেন বরানগরে অন্য কেউ দাঁড়ালেন আমার মনে হয় এটা রেটেপিজমের উদাহরণ না কিন্তু যদি কোথাও দীর্ঘসূত্রিতার অভিযোগ থেকে থাকে আমি নিশ্চিত নসাদটা কিসের উদাহরণ যে নসাদকে নিয়ে এত স্বপ্ন দেখলে প্রায় একটা ব্ল্যাঙ্ক অনেক দিন ধরে টেপ জড়ানো হয়েছে তারপর ভোটের আগে টেপটা আর কন্ট্রোল করা যায় হ্যাঁ আমি তো এখনো বলছি এই যাদবপুরের মধ্যেই ভালো কিন্তু হ্যাঁ আমি এখনো যাদবপুরের প্রার্থী হিসেবে বলছি যে এখনো আমাদের এই বোঝা পড়া আরো বড় করার সময় আছে যদি আমরা সত্যি তৃণমূল বিজেপির সুবিধা হোক এমন কিছু না চাই আমি আইএসএফ এর ক্যান্ডিডেট দিয়ে হ্যাঁ আমি দেখেছি একজনকে দিয়েছে আমি 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 ওইটাই বলছি আমি আশা করব গুড সেন্স উইল প্রিভেল যাদবপুর এজ এ লোকসভা সিট সেখানে কারা তৃণমূলকে হারানোর প্রশ্ন ক্রেডিবল এবং আরো যে সিটগুলো সবথেকে বেশি ক্রেডিবল কোন ফোর্স এই আমি যদি এখন বহরমপুরে গিয়ে বলি যে আমি অধীর চৌধুরীর থেকে বেশি শক্তিশালী তৃণমূল বিজেপি কে হারাতে তাহলে তো সেই কথার মানে হয় না

হচ্ছে এই যে যখন আইএসএফ নিয়ে কথা হচ্ছে যে বিজেপি আর তৃণমূলের বাইনারিটা ভাঙার জন্য এতগুলো কথা শ্রীজনা বললো শ্রীজনা বুকে হাত থেকে এই কথাটা বলতে পারবো শ্রীজন বিশ্বাস করো দু হাজার একুশের নির্বাচনে তোমাদের আইএসএফকে সঙ্গে নেওয়া সেটা বিজেপির সুবিধা করার জন্য নয় এর অঙ্ক বিজেপিকে সুবিধা করার জন্য এটা তুমি বুকে হাত থেকে বলতে পারবে কেন দু হাজার একুশের আইএসএফ এর মতো একটা দল যারা একটা নির্দিষ্ট ধর্মকেন্দ্রিক রাজনীতি করে তাদেরকেই তোমাদের সঙ্গে নেওয়া দরকার তোমার মনে থাকবে আমি এক তোমার মনে থাকবে তাহলে তুমি যদি আইএসএফ কে ধর্মকেন্দ্রিক দল বলে ব্র্যাকেট করে তুমি যা যা ইঙ্গিত করতে চাইছো তাহলে আমাকে সেটা বিশ্বাস করো আমি বলছি তাহলে আমাকে তৃণমূল যে বিরাট বিজেপির বিরুদ্ধে লড়ছে তার সিদ্দিকুল্লা মনে করাতে হবে তার ইমরান মনে করাতে হবে সিমির সাথে যোগাযোগ ছিল খাগড়াগড়ে বিস্ফোরণ একদম সে তোমাদের রাজ্যসভার এমপি হয়ে বসেছিল আমাদের এবং বিভিন্ন

যে নওশাদ সিদ্দিকী প্রথমে বলেছিলেন সিপিএম এর রুশকানিতাই সিপিএম এর যেমন বিজেপির অনেক গোপন এজেন্ডা সিপিএম এর রুশকানিতাই বলেই কিন্তু পরবর্তীকালে তিনি যখন গ্রাউন্ডের পরিস্থিতিটা একটু ठाড়োর করতে তো সময় লাগে তিনি যখন ठाড়োর করে উঠলেন বাস্তব পরিস্থিতি কি তিনি বুঝলেন এখনো পর্যন্ত আমি অপরাজেয় যেমন ধরুন সজল ঘোষ তার একটা সুবিধা হচ্ছে তিনি অপরাজেয়ও বলতে পারেন আমি প্রথম ইলেকশন dair প্রথম ইলেকশন জিতেছি 917 সেই ব্যাপারটা আছে এখন সজল ঘোষ যেমন এখন বিপদে পড়ে গেছেন ওকে বোরানগরের টিকিট দিয়ে সুবেন্দু অধিকারী ওর অপরাজেয় তকমাটা কেড়ে নিতে চাই কারণ জানেন হারবে হারার এই কথাটা বলতে পারবে না সেম কেস নওশা সিদ্দিকি ভাবলেন আমি যদি এখন ডায়মন্ড হারবারে দাঁড়াই এবং আমার এই অপরাজীয় তকমাটা যদি সরে যায় রাজ্য রাজনীতিতে যে গুরুত্বটা আমি পাই সেটার ভবিষ্যৎ এখানে আমার একটাই প্রশ্ন থাকবে যে নওশা সিদ্দিকি এইটা যখন বারবার প্রতিদিন সন্ধ্যেবেলা এসে প্রায় ঘোষণা করছিলেন সাংবাদিক সম্মেলন করে যে আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো তখন এই তকমাটার কথা কি তার মাথায় আসেনি নাকি পর্দার আড়ালে যেটা আমরা কেউ জানি না যে পর্দার আড়ালে কোনো কিছু ডিল হলো পর্দার আড়ালে কোনো বোঝাপড়া হলো জানি না কিন্তু পরের প্রশ্ন আমি 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 শেষ করব অনুষ্ঠানের মাধ্যমে ভাঙ্গর সহ সর্বত্র যাদবপুর লোকসভার আইএসএফ কর্মী সমর্থকদের কাছে আবেদন করতে চাই আমরা হাত বাড়িয়ে আছি তৃণমূল বিজেপির সুবিধা হয় এমন কিছু করবেন না বাস দুটো ছোট ছোট প্রশ্ন আগে শ্রীজনকে করব তারপরে আমি দেবাংশুতে আসছি প্রথম নম্বর হচ্ছে সিপিএম কে লোকে ভোট দেবে কেন যতবার দাইত্যে আসছে যখনই দায়িত্ব নেওয়ার সময় এসছে আমি উনিশশো সালে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিলেন আমাদের সবার বুকে সেল মেরে এটা জ্যোতিবাবু সেটা আমরা দেখেছিলাম দু সালে চার সালে একষট্টিটা সদস্য নিয়ে যখন সোনিয়া গান্ধী হাতে পায়ে ধরছেন যে চারটে ক্যাবিনেট বার্থ সিপিএম বললো না আমরা নেব না তো এই রাজ্যের কি উন্নতি হবে কেন আমরা সিপিএমকে ভোট দেব। যখনই দায়িত্বের প্রশ্ন আসে দায়িত্ব তারা সার্ক করে চলে যায় তাহলে আমরা নেবো দেবো কেন ভোট দ্বিতীয় আর একটা প্রশ্ন যে এই যে যেহেতু ম্যানিফেস্টো থেকে এসছে ম্যানিফেস্টো কালকি বেরিয়েছে কিন্তু ন আমি দেখলাম অদ্ভুতভাবে লেখা আছে তেত্রিশ শতাংশ মহিলাদের জন্য আইন সবাই সংরক্ষণ এটা কি না জেনে নাকি বিভ্রান্ত করার জন্য কারণ এটা তো আইন অলরেডি হয়ে গেছে দ্বিতীয় যে তার ওই একই পাতাতে লেখা আছে যে মহিলাদের পারিবারিক এবং বৈবাহিক যে সম্পত্তির অধিকার সেটাকে সমানাধিকারে নিয়ে আসতে হবে সেই আইনের দাবিতে লড়বে এখন এখানে হিন্দু কোর্ট বিল সাকসেশন এবং তারপরে সুপ্রিম কোর্টের রায় অনেকটা নিয়ে এসছে অনেকটা সমানাধিকার জায়গায় নিয়ে এসছে কিন্তু মুসলিম কোর্ট কিন্তু পার্সোনাল লই চলে তাহলে কি ঘুরিয়ে সিপিএম ইউনিফর্ম সিভিল কোর্টের কথাই বলছে বিজেপির কথাই বলছে কিন্তু ঘুরিয়ে বলছে এক দুই তিন করে বলি হ্যাঁ কিন্তু খুব দ্রুত কারণ আমরা সময় ইতিমধ্যে অতিক্রম করে গেছে প্রথম প্রশ্ন হলো এই মুহূর্তে বিজেপি হারবে বিজেপি হেরে যারা ক্ষমতায় আসবে দিল্লিতে সেটা হলো ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জি নেই ইউনিফর্মালি জানিয়ে দিয়েছেন আমি শেষ করি ইন্ডিয়া জোটে বলে দিয়েছেন যে ওখানে সিপিএম সব কন্ট্রোল করে আমি ওখানে থাকবো না এক দুই হচ্ছে যে আমরা অতীতে আমি তো যা শুনেছি সকলেই শুনেছেন অতীতে ঠিক এই নিয়ে বিতর্ক হয়েছে আপনি জানবেন সম্ভবত দুহাজার বা দুই সালে আমাদের পার্টি একদম ডকুমেন্টেড করে বলেছে আমরা যদি ভবিষ্যতে সুযোগ পাই এই ধরনের আমরা তাহলে দিল্লির সরকারে যাব তার থেকেও বড় ফিলোজফিক্যাল প্রশ্নটা যেটা যে বামপন্থীরা শক্তিশালী হলে আসলে একশো দিনের কাজ আসলে আরটিআই আসলে রাইট টু এডুকেশন রুরাল হেলথ মিশন ইত্যাদি প্রশ্ন সামনে আসে আসলে যেটা গৌরব সমস্ত ক্যাবিনেট থেকে ছেড়ে দিয়ে গোটা এই আমি আমি আপনার পথে বসিয়ে চলে ওই প্রশ্ন এসেছে অতীতে আমি আপনাকে দু হাজার চব্বিশ সালের সিপিআইএমের কথা বলতে পারি এবং দায়িত্ব নিয়ে বলতে পারি সিপিআইএম যদি মানুষের সমর্থন পায় সিপিআইএম সেন্টারের পলিসিকে জনমুখী দিকে প্রভাবিত করার জন্য সর্বোচ্চ করবে পার্লামেন্টের ভিতরে বাইরে নীতি নির্ধারণের প্রশ্নে এক আর দুই দুই ছিল এক নম্বর পাতাতে সোমাল মানে আইনসভায় মহিলাদের সংরক্ষণ 33% এটা প্রথম কাজ করে প্রথম এই দাবি তুলেছিলেন গীতা মুখার্জী সিপিআইয়ের এমপি বৃন্দাকারাদতে দীর্ঘ লড়াই আরো কিছু পার্টির আরো কেউ কেউ আছেন বিজেপি যেটা এনেছে সেটা লাগু হতে তো এখন অনেক দিন লাগবে কয়েক দিন আগে একটা স্ট্যান্ডবাজির মতো কতগুলো কথা বলেছে 26 সেপ্টেম্বর এটা কিন্তু তার লাগু হওয়াটা ঠিকই আমরা জানি তার সত্ত্বেও আমরা এটা রেখেছি তার কারণ এই মুহূর্তে দ্রুত

মানে তুমি কোন আসনটা মহিলাদের জন্য বরাদ্দ করবে কোনটা কোনটা সংবিধান এবার আমি দেবাংশুর কাছে আসছি দেবাংশুকে আমি প্রথম নম্বর দুর্নীতি প্রশ্ন তো করিয়ে দিয়েছে কিন্তু বিজেপির সঙ্গে বিভিন্ন সময় জোট হয়েছে বিজেপি মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন সিঙ্গুর আন্দোলনের সময় বিজেপি তাদের পাশে দাঁড়িয়েছে এই যে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা এবং ইডি সিবিআই নিয়ে এই যে সেটিং এর যে কথা দীর্ঘদিন ধরে বিরোধিতা বিরোধীরা বলে আসছে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই মানে বিজেপি বিরোধিতা এটা তৃণমূলের কতখানি জনমানসে গ্রহণযোগ্য হবে বলে তুমি মনে করো এটা হলো আমার প্রথম রবীন্দ্রনাথ প্রথম কথা দ্বিতীয় নম্বর আরেকটা প্রশ্ন আছে সেটা ছোটই প্রশ্ন তুমি খুব ভালো একটা গান হিসেবে লিখেছিলে খেলা হবে কিন্তু এই খেলা হবে কিন্তু খুব রাজনীতিকে খুব খেলো জায়গায় নিয়ে গেছে বলে আমার মনে হয়েছে খেলা হবে খুব পপুলার এবং সেটা কিন্তু মানে সাংঘাতিক ভাবে প্ররোচনা দিচ্ছে খেলা হবে খেলা হবে বলতে বলতে নিয়ে যাচ্ছে এবং তৃণমূলের এটা প্রায় মানে জাতীয় সঙ্গীতের মতো হয়ে গেছে তৃণমূলের জাতীয় আমি আমি আপনাকে বলি প্রথম কথা হচ্ছে ছুরি তো সবার বাড়িতেই থাকে সেটা সেটা জন্য জন্য ব্যবহার ব্যবহার করে করে আলু পটল কাটার এখন যারা এটাকে ভায়োলেন্সের দিকে নিয়ে গেছেন এই উত্তরটা তারা দেবেন লেখার উদ্দেশ্য তো কখনই ভায়োলেন্স নয় এবং আমি বিশ্বাস করি এটা কেউ নিয়ে যাননি আমি প্রথম প্রশ্নের উত্তরটা আপনাকে দিই আপনি যেটা করলেন সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা আপনার কি বিষয় ছিল সেটিং হ্যাঁ আমি আপনাকে কথা বলি প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একবার না দুবার কবে কোন সময় বিজেপির সঙ্গে যে কারণে আজও তাকে প্রশ্ন শুনতে হয় আমি এর আগেও যে প্রশ্নটা উত্তর দিয়েছি সেটা হচ্ছে যে বামপন্থীরা এটা নিয়ে বড় বড় ধরুন কলার উঁচু করে কথা বলে আমরা আর যাই হোক কখনো বিজেপির সঙ্গে তাদের আমি বলছি দাদা একটু বলেনি আমি বলছি তারা তো নীতিশ কুমার পাঁচবার পাল্টি খাওয়ার পরও তাদের গভর্নমেন্টের পার্ট ছিল বিহারে আজকে শিবসেনা যে বিজেপির সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী পনেরো কুড়ি বছরের ওপরে তাদের জোট সঙ্গী তাদের পার্ট ছিল মহারাষ্ট্রে আজকে তাদের সরকারটা সরে গিয়েছে তাহলে যদি মম ওদেরকে বিশ্বাস করা যায় হোয়াই নট মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি একবার করেছিলেন এরা কতবার করে করেছিলেন দশ বছরে পাঁচবার পাল্টি খেয়েছেন দু নম্বর কথা আমি আপনাকে বলি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আপনি বললেন কতটা বিশ্বাসযোগ্য হবে বিশ্বাসযোগ্য কতটা হবে তার প্রমাণ মানুষ দিয়ে দিয়েছেন মানুষ ইলেকশনে প্রমাণ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বাংলায় সবচেয়ে স্ট্রং একটা ফেস আর আমি কেন বলছি রবীন্দ্রনাথ এটার মূল কারণের কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নরেন্দ্র মোদী জবে থেকে বিজেপির মুখ হিসাবে প্রজেক্টেড হয়েছে দু সালে আপনাদের মনে আছে মমতা দিদিকে একটু প্রশংসা করবো দিদি যদি আমাদের সাথে আসেন দিদির খুব প্রশংসা করছিলেন দু সালে ব্রিগেডে এসেও দিদির দেখিয়েছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এক বিন্দু নরম মনোভাব দেখানি সেই সময় দাঁড়িয়ে দু চোদ্দ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার নীতির জায়গা থেকে একদম স্ট্রিক্ট আছেন কারণ তিনি জানেন যে ভারতীয় জনতা পার্টির এই নরেন্দ্র মোদী অমিত শাহের সেট আপটা ভারতবর্ষের জন্য কতটা খতরনাক আর কতটা ভয়ঙ্কর হতে পারে আর সেই জায়গা থেকে আমি আমি আর আপনি যাচ্ছি ওই কুকুরটার ওখানে গেলে কুকুরটা রোজ আমাকে কামড়ায় আপনাকে কামড়ায় না তাহলে দাদা প্রশ্ন আমি করি কুকুরটাকে কে বিস্কুট দেয় রোজ লুকিয়ে লুকিয়ে সহজ উত্তর হচ্ছে আপনি দেন কেন কুকুরটা আপনাকে কামড়ায় না আমাকে কামড়ায় তো নরেন্দ্র মোদীর যে এজেন্সি সেই এজেন্সি সবচেয়ে বলছি হেমন্ত সোরেন এবং কেজরিবালের কথা আপনি এই কারণে বলছেন কারণ তারা দুজন মাথায় আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারা বারবারই আলোচনা করেন মাথা 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 কোথায় যে কোর্টের আলোচনা ইত্যাদি আলোচনা আরে কিছু নেই তো পাবে কোথায়

যাদের দু হাজার এগারো সালে মানুষ ভোটের মাধ্যমে ছুঁড়ে ফেলে দিল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনলো তারপর সেই সিপিএম তারা ট্রান্সফার করছে যে না আমার দরকার নেই বিজেপি পাবে আমি বলছি এই মন্ত্রকালে তারা ক্ষমতায় থাকতো তারা মুখ্যমন্ত্রী চেয়ারে বসতো না আমি বলছি এটা হতো না কারণ তাদের সরোসানে আমি একটা লাইন বলবো আমি মানে একটু কথা বলি একটা লাইন এটা আসলে কি হয়েছে এই হ্যাঁ ঠিক ঠিক আমি জাস্ট মানে এই অভিযোগটা তো বারবার শুনতে হয় তুমি যদি সেফোলজিস্ট আছেন বা আপনারা যদি তথ্য ইত্যাদি দিয়ে দেখেন ঠিক বিজেপি যখন পশ্চিমবঙ্গে উঠেছে বিভিন্ন পার্টির ভোট বিজেপিতে গেছে আবার কিছু মানুষ বিজেপিকে কে আটকানোর জন্য বামপন্থীদের সাথে ছিলেন বা অন্য কোনো পার্টির সাথে ছিলেন এই মুহূর্তে সব থেকে বলে এদের সাথে গিয়েছেন

মমতা ব্যানার্জির কাছে বিয়াল্লিশটা সিট উনিও প্রধানমন্ত্রী হতে পারেন এতক্ষণ আমি যা বুঝলাম আর কি একটা ছোট্ট বিরতি কোথাও যাবেন ফিরছি আপনি গুগলি টুইস্টার ট্রাই করেছেন কি এখন বেস্ট फ्रॉम গুগলের প্রত্যেক 30 টাকার প্যাকে পান 45 গ্রাম এক্সট্রা যে হার্দিককে সহ্য করতে পারে সে সবকিছু সহ্য করতে পারে পাইপস আর অলরাউন্ডার উৎকর্ষ পাইপস স্যার ইউ লুক সো কালারফুল কিন্তু এত কালারফুল হয়েও পাওয়ারফুল কি করে ফলো মি গুণহোপ মাটি

বিরতির পর প্রশ্ন সরাসরি নেব আমার প্রথম প্রশ্ন বলবো না একই সঙ্গে প্রশ্ন তবে সৃজন বোধ খুব একটা এর মধ্যে থাকবে না আচ্ছা আমি দেবাংশুর কাছে একটা জিনিস জানতে চাই দেবাংশু গতকাল শুনলাম তৃণমূলের সুপ্রিমো বলছেন যদি তৃণমূলকে ভোট না দেন কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী সবুজ সাথী সব বন্ধ হয়ে যাবে আমার একটা কথা বলুন এগুলো তো রাজ্যের প্রকল্প এটা তো লোকসভা ভোট উনি এটা বলতে পারেন আমি প্রথমে কথা জানতে চাই এটা তো রাজ্যের প্রকল্প এটা বিধানসভা ভোট হলে তার একটা জাস্টিফিকেশন হতো মানুষকে কতটা অশিক্ষিত ভাবা হলে এই কথা বলা হয় এবং অবভিয়াসলি গ্রামে গঞ্জে যখন এগুলো গিয়ে বলা হয় ওনারা তো এগুলো এত ডিফার করতে পারেন না কিন্তু ওনারা ভাবেন সত্যি তো ভোটটা না দিলে বোধহয় এগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু এটা কি আর একজন গিয়ে বলছেন সেকেন্ড পজিশন যদি যথেষ্ট মানে না আসে ডিফারেন্স আপনারা আপনাদের পদ হারাবেন কাউন্সিলার থাকবেন না পঞ্চায়েত প্রধান থাকবেন না এটা কি জাস্টিফাইড আমরা কি এইগুলো বলতে পারি এটা তো হুমকি আপনি একজন তরুণ তুর্কি হিসেবে আপনি তো এবারের এমপি আমরা খুব খুশি যে আপনাদের মতন মুখরা উঠে আসছেন তবেই হয়তো রাজনীতি বদলাবে কারণ আপনাদের মতন তরুণ প্রজন্ম যারা এত দুর্নীতিতে হয়তো জড়াতে চান না আপনারা এলেই কিন্তু এদেশে রাজনীতি বদলাবে আপনি খোলা মন নিয়ে বলুন তো এগুলো কি সত্যিই বলা যায় আপনি কি আপনার প্রচার এ ধরনের কথা বলছেন আমি জানতে চাই আপনার কাছে প্রথম কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া নয় কারণ আপনারা নিজেরাই সর্বভারতীয় দল নন কেন অল ইন্ডিয়া বলেন বারবার এআইএ ডিএম অল ইন্ডিয়া দ্রাবিড়া বলেন বলেন আপনারা তো সর্বভারতীয় দলে তকমা অল ইন্ডিয়ার কয়েকদিনের মধ্যে হয়ে যাবে এটা দেখে নেবেন সে অন্য আমি যেটা বলতে চাইছি আমাদের পার্টির নাম এআইটিসি অল ইন্ডিয়া

সূত্রের খবর তো সূত্রে একটা নিশ্চয়ই একটাও করা হয়েছে না মিডিয়ার ওখানে গল্পটা বলছেন আমি বলছি যে দলের অভ্যন্তরে দাঁড়িয়ে একজন নেতা তার কাউন্সিলার

ভারতীয় জনতা পার্টি যদি কেন্দ্রে আবার ক্ষমতায় আসে বাংলাকে অর্থনৈতিকভাবে ড্রাই করে দেবে তাই আমি বলিনি বাংলাকে অর্থনৈতিকভাবে ড্রাই করে দিলে এই প্রকল্পগুলো চালাতে আমাদের অসুবিধা হবে আপনি সেটা বলেননি এটাই বলতে যাচ্ছি এটা অর্থ এটাই এটা অর্থটাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এক্সাক্ট কথাটা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপি জিতলে লক্ষীর ভান্ডার বন্ধ হয়ে যাবে না 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 বন্ধ হয়ে যাবে তৃণমূল না জিতলে বন্ধ হয়ে যাবে এটা বলেছেন তো তৃণমূল জিতলেও বাকি তৃণমূল কেন্দ্রে ক্ষমতায় বসবে মমতা এটা বলেছেন তৃণমূল জিতলে বন্ধ হয়ে যাবে জানেন কিন্তু আপনি ঠিক আছে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন তো তৃণমূল জিতলে বন্ধ হয়ে যাবে ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন তো তৃণমূল জিতলে বন্ধ হয়ে যাবে আপনার প্রশ্নটা কি ছিল না জিতলে না জিতলে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়া এবং বন্ধ হয়ে যাবে এই হুমকি নিয়ে তার কারণ তোমারও একটা ফেসবুক পোস্ট আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে রাখছি তুমিও রেখা দেবী যখন প্রার্থী হলেন তুমি বললেন যে কেন সম্ভবত লক্ষ্মীর ভান্ডার এবং আরেকটি প্রকল্প তিনি পাচ্ছেন তিনি আমি বলছি স্বাস্থ্যসাথী বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পাওয়ার অধিকার এ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প করেছেন সবার তিনি বিজেপি করেন বিজেপির প্রার্থী হতে পারেন বিজেপির আরো বড় নেতা হতে পারেন এটা হচ্ছে সাধারণ মানুষের তোমার আমার করে টাকা এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের টাকা নয় সেটা কোন দ্বিধাদ্বন্দ্বের জায়গাটা কোথায় কটাক্ষেরই বা জায়গাটা কোথায় আমি বলছি আপনি যদি আপনি যদি আমার পোস্টটা পড়েন

তুমি তো আইনের চোখে দোষী তুমি প্রাইভেসি কে ব্রেক করেছো ফান্ডামেন্টাল রাইট কে ব্রেক করেছো আমি তোমার সেই অধিকার কে তোমাকে আমি যে জিনিসগুলো প্রকাশ পোস্টে এসেছে

মুখপাত্র দেবাংশুকে আমি অনুরোধ করব, অন ক্যামেরা এটা বলে দিক যে মানুষ তৃণমূলের সাধারণ

এই মুহূর্তে এই বলবো না কারণ সৃজনদের তো খুব কিছু হাতে নেই আর এমপি হয়ে যদি পার্লামেন্টে যান শিক্ষা ব্যবস্থা ওনাদের হাত থেকেই অনিলায়ন শুরু হয়েছিল তার আজকে কফিনে শেষ পেরেক হচ্ছে অনিলায়ন হয়ে মমতায়ন হয়ে আজকে কফিনে শেষ পেরেক পুঁতেছি আমরা বিশেষ কিছু না কিন্তু দুজনকে না একটা প্রশ্ন করতে চাই ওখান থেকে শুনছিলাম ড্রপ আউট মহিলারা মহিলা কমেছে একবারও কাউকে কখনো বলতে শুনি না কী হারে ড্রপ আউট ছেলেরা হয়েছে পরীক্ষার্থীদের মধ্যে ছেলেরা কীভাবে কমেছে শুধু দুজন তরুণ তুর্কি তো আজকে জানতে চাই একটা প্রশ্ন এমপি হয়ে পার্লামেন্টে গেলে পুরুষ মানুষের হয়ে একটাও কথা বলবেন কারুর তো দম নেই একটা ম্যানিফেস্টোতে একটা লাইন লেখার একটা মেন্স কমিশনে দেশে দরকার একটা কথা পুরুষ মানুষের হয়ে বলতে পারবেন কারণ রাজনৈতিক নেতারা আপনারা সবচাইতে বেশি অনারেবল আপনাদের সবার আগে দাগিয়ে দেওয়া যায় চরিত্র হনন বলুন ড্রাগের কে বলুন যা খুশি বলুন আপনারা কি সত্যি একটাও কথা পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারবেন প্রথম কথা বিশ্বাস করেন এ দেশে পুরুষ মানুষ সত্যি অত্যাচারিত নির্যাতিত তাদের অবস্থা খুব খারাপ তাদের জন্য কিছু নেই সত্যি বলতে পারবেন আপনাদের দুজনের কাছে একটা প্রশ্নের উত্তর চাই কারণ আমি পুরুষ অধিকার কর্মী এটুকুই মনে করি আমার অধিকার আপনি যে বিরাট আলোচনার দিগন্ত উন্মুক্ত করছেন সেটা সুমন্দা আমাকে সময় দেবেন আমি কেবল আমি একটা লাইনই আপনাকে বলছি আমরা যখন মানুষের

যখন এটা বিভিন্নভাবে দেখা যায় যে বহু বছরের ইতিহাস আমাদের দেখিয়েছে কোনো পার্টিকুলার সেকশন তার সেই পরিচিতির কারণে বাড়তি অপ্রেসড হয়েছে আপনার যদি এই প্রশ্নে কোনো নির্দিষ্ট ডিমান্ড চার্টার থাকে যে এই কথাগুলো বলা উচিত পুরুষ অধিকার কর্মী হিসেবে উই আর ওপেন টু দ্যাট আমরা চাইছি আপনি আমি সৃজন ভট্টাচার্য আপনাকে বলে গেলাম আপনি দিন আমরা আমাদের পার্টির কথাবার্তার মধ্যে যেটা যুক্তিযুক্ত মনে হবে আমাদের পার্টিতে আমরা একই কথা আমি আমি একই কথা বলবো এবং আমি শুধু এইটুকু বলতে চাই আমার যে সবচেয়ে প্রিয় বন্ধু সেই বন্ধু গৌরব নাম সে নিজেও এইরকম একটা সংগঠনের সাথে যুক্ত আছে ফলে এই আলোচনা আমার সারাক্ষণ হচ্ছে এবং আমি এই সংক্রান্ত প্রচুর ইনপুটসও পাই এবং আমার এই সংক্রান্ত যথেষ্ট পড়াশোনা অন্তত আমি করার চেষ্টা করি আমি আপনাকে এইটুকু বলতে পারি যে প্রত্যেকটা মানুষ যে মানুষ যে কোনো জায়গাতে যখন কোনো জায়গা থেকে তাদের দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে সেটা যদি লিঙ্গ হিসাবে নারীর কখনো হয়ে থাকে নারী জাতি বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে সরকার থেকে শুরু করে সিস্টেম তাদেরকে বহু জায়গাতে তুলে ধরার চেষ্টা করেছে আমরা রিজার্ভেশন কথাটা বলতে পারি তাদেরকে তুলে ধরার চেষ্টা হয়েছে কোথাও যদি এরকম মনে হয় যে ভারতবর্ষের মাটিতে কোনো আইনের জন্য কিছু আইন। যেটা হাতে ঢাল দেওয়া হয়েছিল সেটা অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে তাতে কারোর ক্ষতি হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার জন্য নির্দিষ্ট ইতিহাস আছে আমি বড় আলোচনায় যাব না ওটা এটা শোষণের জন্য দুজনের র্যাপিড বাকি আছে শ্রীজন রবীন্দ্রনাথ না কালমাস দুজনে প্রমোদ দাসগুপ্ত না বিমান বসু আমি যাকে দেখেছি বিমান বসু সোমনাথ চট্টোপাধ্যায় না বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমি যাকে দেখেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদিও সোমনাথ দাকেও অল্প দেখেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য গান লেখা না গান গাওয়া গান লেখা গান লেখা মিনাক্ষী না দীপসিতা দীপসিতা দেব না সায়নী আপাতত সৃজন মোহাম্মদ সেলিম না সুজন চক্রবর্তী দুজনেই অভিভাবক দুজনই সুজনদার সাথে আমার একটু বাড়তি আগে থেকে ছোটবেলার সম্পর্ক খুব তুল্যমূল্য বিচারে হয়তো সুজনদা কিন্তু দুজনেই অভিভাবক পরেরটা তোমায় আরও বড় নিঃশ্বাস নিতে হবে তার কারণ জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য এই জন্য বললাম নিঃশ্বাস নিতে হবে তার কারণ তোমার যে বায়োডাটা দলের তরফ থেকে বলা হয়েছে তাতে তোমার প্রিয় নেতা জ্যোতি বসু আর তুমি বুদ্ধদেব ভট্টাচার্যের সময় রাজনীতি সম্পর্কে আগ্রহী জ্যোতি বসু এটা অন্য ব্যাপার আমার ধারণা বুদ্ধদেব ভট্টাচার্যকেও জিজ্ঞাসা করলে তিনি বলতেন জ্যোতি বসু এস এফ আই এর সাদা পতাকা না সিপিএম এর লাল ঝান্ডা এইটা কঠিন প্রশ্ন এস এফ আই এর সাদা পতাকাই আমি বলবো মারাদোনা না রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না ব্রাজিলের রোনাল্ডো ব্রাজিলের রোনাল্ডো আমির খান না সালমান খান সালমান খান সালমান খান না শাহরুখ খান সালমান খান পুলিশের কোন লাঠির ঘাটা সিজনের বেশি লেগেছিল যুবভারতী ডার্বির ডারবির দিনে নাকি নবান্ন অভিযানে পুলিশের লাঠি তো পুলিশের লাঠি তার বিরুদ্ধে কোনটার ব্যথা বেশি দিন থেকেছিল যুব ভারতী যাদবপুর বিশ্ববিদ্যালয় না সংসদ ভবন আপাতত সংসদ ভবন দেবাংশুর কাছে আসবো কালীঘাটের চৌকাঠ না কোমাস্ট্রিটের চৌকাঠ কালীঘাটের চৌকাট জয় বাংলা না খেলা হবে বলেছিলাম এটা আগে সরিয়ে রাখবো খেলা হবে দুহাজার একুশের আগের তৃণমূল না দুহাজার একুশের পরের নতুন তৃণমূল একটা ইতিহাস একটা বর্তমান দু হাজার একুশের পরের তৃণমূল শায়নী ঘোষ না জুন মালিয়া এটা তো একজন আমাদের একটা সংগঠনের মাথা একটা মানে ফ্রন্টাল অর্গানাইজেশনের মাথা আরেকজন তো ক্যান্ডিডেট সেই জায়গা থেকে সায়নী ঘোষ কারণ একটা সংগঠনের মাথা ফলে তার সাথে আমার আলাপচারিতা কথাবার্তা অনেক বেশি হয় দেন অন্য কেউ তো সেই জায়গা থেকে হ্যাঁ পরের দুজনা মাথা জ্যোতিপ্রিয় মল্লিক না শেখ সাজা কি পছন্দের দিক থেকে বলতে হবে জ্যোতিপ্রিয় মল্লিক দিদিকে বলো না এক ডাকে অভিষেক দিদিকে বলো কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদিকে বলোই বলতেন নরেন্দ্র মোদী না অমিত শাহ নরেন্দ্র মোদি শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ দিলীপ ঘোষ অবশ্যই কোনো সংশয় নেই দারুণ সাংগঠনিক ব্যক্তি এবং বিজেপি যেইটুকু যা ওই লোকটার জন্যই বালি না তমলুক তমলুক সংগঠন না সংসদ এই মুহূর্তে সংসদ সেটাই সামনের দিকে যেটা আছে তোমাদের দুজনকেই অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ দেখুন সেই কবে রবীন্দ্রনাথ লিখেছিলেন ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আদমরাদের ঘা মেরে তুই বাঁচা দেখুন ভোটে জেতা হারা বড়ো কথা নয় আমরা শুধু চাই যে গোটা দেশের সামনে আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করুক বঙ্গ রাজনীতির এই তরুণ তুর্কিরা ওদের হাত ধরে যেটা হারিয়ে গেছে সেটা ফিরে আসুক মানে রাজনীতিতে সৌজন্য যেটা নিয়ে বারবার আমরা কথা বলি যেটা জাস্ট পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে ভ্যানিশ হয়ে গেছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন নমস্কার আনন্দ এগিয়ে এগিয়ে থাকে সিঙ্গুর নন্দীগ্রামের মতো নয় সন্দেশখালীর ঘটনা স্থানীয় সেখানে কেউ মারা যাননি অভিযুক্তদের পুলিশই গ্রেফতার করেছে গতকাল